শুনছেন রেডিও আমার 88.4 এফএম এবং ঠিক এই মুহূর্তে শুনছেন আপনাদের নির্ঘুম বন্ধু ইরাজকে। আর বেশ কিছু সপ্তাহের বিরতির পরে আজকে আমি আবার অন এয়ার এবং হট সিটে, এবং এই খুশিটা আসলে বলে বোঝানোর মতো না এবং সেটা আমি পরে বলবো। তবে আপাতত যেটা গুড নিউজ এবং ব্রেকিং নিউজ সেটা হচ্ছে যে দুই সপ্তাহ পরে আমি যেহেতু হট সিটে, শুধু খালি হাতে বা খালি মুখে অবশ্যই কথা বলাটা ঠিক না এবং একটা স্পেশাল কিছু নিয়েই আসা উচিত। আর আমাদের আজকের প্রাণ টকঝাল মিষ্টির মতো প্রত্যেকটা প্রাণ টকঝাল মিষ্টিতেই একটাই ব্রেকিং নিউজ থাকে, একটাই সারপ্রাইজ থাকে, সেটা হচ্ছে যে প্রত্যেক সপ্তাহে প্রথম এক ঘন্টা একজন লিস্টার বন্ধু আমার সাথে থাকেন এবং প্রত্যেক সপ্তাহে যে কুইজটা ছুড়ে দেওয়া হয় তার অনেক বন্ধু তার সঠিক উত্তর দিয়ে থাকেন একটাই প্রত্যাশায়, যে বিজয়ী হয়ে লাকি উইনার হয়ে হট সিট এসে বসবেন। এবং আজকেও ঠিক সেরকম একজন এই মুহূর্তে আমার পাশে আছেন এবং আজকে প্রথম এক ঘন্টা আমি নয়, তিনি আশা করছি যে মাতিয়ে রাখবেন। সো ফ্রেন্ডস, তার মুখেই শোনা যাক তার পরিচয়টা, আজকের গেস্ট, আজকের লাকি উইনার কে? ভাইয়া থ্যাংক ইউ, খুবই খুশি আজকে আমি এই অনুষ্ঠানে লাকি কুইজের সঠিক অ্যান্সার দিয়ে লাকি উইনার হতে পেরে। আমি কাজী সিলভিয়া জেরিন তনু, বিবিএ পড়ছি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে। এখন পর্যন্ত মনে হয় একটু কি যথেষ্ট পরিচয়? সিলভিয়া জেরিন তনু, আচ্ছা সুন্দর নাম, তনু নামটা আমার খুব পছন্দের। থ্যাংক ইউ সিলভিয়া জেরিন তনু। তো প্রথম যখন তুমি শুনলে যে তুমি আজকে হট সিটে আসতে যাচ্ছ লাকি উইনার হয়ে এবং রেডিও আমার বোধহয় ফার্স্ট শো, অবশ্যই যে কোনো ধরনের রেডিওতে বোধহয় এটা ফার্স্ট শো, তাই না? হ্যাঁ, এই প্রথম আমি রেডিওতে কোনো শো এই প্রথম করছি, তো আমার জন্য অন্যরকম একটা এক্সপিরিয়েন্স ছিল, অনেক এক্সাইটমেন্ট ছিল যে ফাইনালি আমি রেডিও আমার আসতে পারলাম, আমি একটা শো করব আর জি রাজের সাথে, অনেক বড় একটা অ্যাচিভমেন্ট আমার জন্য। আমি অনার্ড এন্ড গ্ল্যাড টু নো দ্যাট তনু, থ্যাঙ্কস ফর কামিং। এবং সো ফার তুমি যে কয় লাইন কথা বললে তাতে আমি ইমপ্রেস, যে অনেক নাইস একটা ভয়েস, খুব সুন্দর উচ্চারণ, এবং ওভারঅল আমার কাছে মনে হচ্ছে যে আমি একটু কনফিউজড এটা নিয়ে যে তোমার পাশে আজকে আমাকে অনেক ম্লান লাগবে শুনতে। না ভাইয়া, আই এম প্রিটি মাচ শিওর অফ দ্যাট। আচ্ছা, তো আমরা এই সুকণ্ঠী তনুর আরো কিছু গুণের কথা আমি একটু আগে যখন গল্প করছিলাম তনুর সাথে, আজকের লাকি উইনারের সাথে, ওর অনেকগুলো নানামুখী বৈচিত্র্যময় গুণাবলীর কথা জানতে পারলাম, সেগুলো লিসনাররাও সময় মতো জানতে পারবেন। সে খুব ভালো গান গায় এবং এক্সপেরিমেন্টাল গান গেয়ে থাকে, একটু প্রচলিত ঘরানার বাইরে একটু ভিন্ন কিছু করার চেষ্টা, এবং তার একটা গ্রুপও আছে, সেই সব কিছু আজকে আমরা জানবো। পাশাপাশি একটা ইনস্ট্রুমেন্টও সে খুব ভালো বাজায় এবং এর পাশাপাশি নাচও কোথায় শিখেছিল ছোটবেলা থেকে? ওটা অবশ্য না, ছোটবেলাতে আমি যে পরিবেশে বড় হয়েছে আমি দেখলাম যে বাবা মারা খুব আগ্রহ নিয়ে ছেলে মেয়েদেরকে নাচ শেখাচ্ছে, গান শেখাচ্ছে, আমি ওই পরিবেশটা পেয়েছি ছোটবেলা থেকে। নাচ গান শিখতে শিখতে আমার ভিতরে রয়ে গেল যে শিখেছে যখন এটা অ্যাপ্লাই করা উচিত, বন্ধু বান্ধব মিলে ছোট পরিসরে হোক আর বড় পরিসরে হোক, গান বাজনাটা থাকলে একচুয়ালি নিজের মনের আনন্দের খোরাক, অবশ্যই নিজের জন্যই একচুয়ালি গান বাজনাটা। তো সেই আনন্দের খোরাকটা কিন্তু আজকে আমরা অবশ্যই লিসনার এবং আমি মিলে অবশ্যই পেতে চাই তোমার কাছ থেকে, তোমার গান এবং তোমার সেই ইনস্ট্রুমেন্টাল যা কিছু পারফরমেন্স আজকে আমরা শুনবো সবকিছু থেকে। সো ফ্রেন্ডস, বুঝতেই পারছেন আজকে প্রাণ টকঝাল মিষ্টিতে আপনার নির্ঘুম বন্ধু ইরাজ যেমন থাকবে তেমনি আজকে সিলভিয়া জেরিন তনু, যিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বিবিএ পড়ছেন এবং একটু আগে বললাম যে অনেক গুণাবলীর অধিকারিনী, তার সাথে আমাদের একটা জম্পে সাতটা চলবে রাত 12টা পর্যন্ত, এবং তারপরে আরো 2 ঘন্টা আমি থাকবো, অর্থাৎ রাত 2টো পর্যন্ত আপনাদেরকে বিনোদিত করার চেষ্টা করবো, তাই আশা করছি যে সাথেই থাকবেন। আর যদি কোনো SMS করে নিজের যে কোনো অনুভূতি জানাতে চান, যদি কোনো গানের রিকোয়েস্ট পাঠাতে চান, অথবা তনুকে যদি কিছু বলার থাকে যে কোনো কিছুর জন্য, ইউ আর মোস্ট ওয়েলকাম টু সেন্ড আন SMS। এবং নিয়মটা হচ্ছে যে আপনার মোবাইল ফোনের SMS অপশনে যাবেন, গিয়ে প্রথমে লিখবেন রেডিও আমার শর্টেস্ট ভার্সন আর এ স্পেস দিয়ে নাম ঠিকানা এবং তারপরে কথাটা, আর সেটা পাঠিয়ে দেবেন 2323 এই নম্বরটাতে। একটা গান শুনে একটু পরে ফিরছি। ছোটবেলাটা আমার মা সরকারি চাকরি করে, তো আমরা সবাই কম বেশি সবার যে ধারণাটা আছে যে সরকারি চাকরি যাদের বাবা মা করে তারা সারা দেশে ঘোরার অনেক সুযোগ পায়, যেটা আমার ক্ষেত্রেও ঘোরাঘুরি। তা আমার সরকারি চাকরির কারণে আমি ছোটবেলা থেকে সিলেট, কিশোরগঞ্জ, চিটাগাং বেশ কয়েকটা জায়গায় আমার থাকা হয়েছে, ঘোরা হয়েছে, বেশ কয়েক রকম স্কুলে পড়া হয়েছে। তো
একটু বিচিত্র রকমের অভিজ্ঞতা ছিল, কিছুদিন পর পরই হয়তো স্কুল পাল্টাতে হতো। অনেক অনেক বন্ধু পেয়েছি যাদের সাথে আমার এখনো যোগাযোগ আছে। তো ছোটবেলা বলতে বেশিরভাগ সময় আমার কাছে চিটাগাংয়ে, খুব বেশ সুন্দর একটা শহর। আমার কাছে মনে হয় যে যারা ছোটবেলাটা চিটাংয়ে কাটিয়েছে তারা অবশ্যই মানে অন্য যে কেউ তাদের প্রতি জেলাস ফিল করতেই পারে, কারণ পাহাড় সমুদ্রে ঘিরে। হ্যাঁ হ্যাঁ, করা উচিত, জেলাস ফিল করা উচিত, কারণ একই সাথে সমুদ্র, একই সাথে পাহাড়, পলিউশন ফ্রি একটা শহর, অন্যরকম অনেক অসাধারণ একটা ছোটবেলা নিশ্চয়ই ধরে তোমার। আমি দেখি পাহাড় আর সমুদ্রে করে তোমার বেড়ে ওঠার গল্পটাই, যদি যে কোনো প্রিয় স্মৃতি বা সেখানকার কোনো বিশেষ। আমার বাবা মা ঘুরতে খুব পছন্দ করে, মানে সামান্য একটু ছুটির যদি সময় অবসর যদি পেত, মানে বাসায় বসে না থেকে অল্প সময় না কাটিয়ে চলো আজকে বান্দরবান যাচ্ছি, রাঙামাটি যাই, চলো বা ঘুরে বরিশাল থেকে কোথাও থেকে ঘুরে আসি। তো এই মানে বাবা মার সাথে আমি অনেক জায়গায় ঘুরেছি, অনেক রকম মানুষের সাথে মেশার সুযোগ হয়েছে, অনেক রকম কালচার দেখেছি। তো কম বেশি চিটাগাংয়ে থেকে হোক বা মানে অনেক রকম ইন্টারেস্টিং সময় আমার কেটেছে অ্যাকচুয়ালি, অনেক রকম মানুষের সাথে মিশে, আমি সত্যি কথা যেটা বলবো, অনেক কিছু জানতে পেরেছি এখনো পর্যন্ত। অনেক কিছু জানতে পেরেছো, অলরাইট। সো আমরা আজকে সেগুলো কিছু কিছু জানার চেষ্টা করবো যেগুলো তুমি অনেক কিছু জানতে পেরেছো। আচ্ছা, সমুদ্র নিয়ে বা পাহাড় নিয়ে কোনো মজার স্মৃতি ছোটবেলার? হ্যাঁ, সমুদ্র নিয়ে স্মৃতি আছে, যেমন বাবার সাথে ঘুরতে গিয়েছি, বাট আমি তো সাঁতার জানি না, আমি খুব মানে কান্নাকাটি, না প্লিজ আমাকে যেতে দাও, আমি সাঁতার কাটবো, আমি সমুদ্রে নামবো, এত কাছে এসে ফেরত যাবো এটা তো হবে না। বাট বাবা মা স্বাভাবিক ভাবেই আমার কেয়ার করবেন, না যেতে দিব না। আমি সমুদ্রে মোটামুটি কান্নাকাটি, সি বিচে পতেঙ্গা সমুদ্র সৈকত যেটাকে বলে, ওখানে আমি কান্নাকাটি শুরু করে দিলাম। আমার কান্নাকাটি শুনে আশেপাশে মানুষজন দৌড়ে আসলো যে মানে কোনো সমস্যা, মানে ছেলে ধরা কিছু একটা ঝামেলা হচ্ছে। তো যাই হোক, এটা আমার জন্য ইন্টারেস্টিং ছিল ওই বয়সের, যথেষ্ট ওই বয়সের জন্য অনেক ইন্টারেস্টিং ছিল। তো তোমার ছোটবেলার কথা শুনছিলাম, কিন্তু এখন আমার কাছে মনে হয় নাও ইটস টাইম টু টার্ন আওয়ার অ্যাটেনশন টু ইউর মিউজিক, যেটা অফ এয়ার তোমার কাছে শুনলাম। আমি একটু ডিটেইলস আমার সব বন্ধুরা জানুক তোমার সেই মিউজিক্যাল অ্যাডভেঞ্চারের খবরটা। আচ্ছা, ছোটবেলা থেকে গান শিখেছি, একটু ভিন্ন মানে আমার ভেতরে সবসময় বাঙালি চেতনাটা কাজ করতো, বাংলা গান গাইতে খুব বেশি পছন্দ করি, বাংলা গান শুনতে তার চেয়েও বেশি পছন্দ করি। অনেক পছন্দের গায়ক আছেন, গায়িকারা আছেন বাংলাদেশের, একটু ডিফারেন্ট, একটু ভিন্ন মিউজিক যারা করে তাদের প্রতি মানে রেসপেক্ট আমার, তারা মানে এক্সপেরিমেন্ট করাটা আমার নিজেরও মানে পছন্দ। আমি আমার বিশ্ববিদ্যালয়ের কিছু আছে আমার কিছু বন্ধু বান্ধবী বলবো, যদিও বয়সে কিছুটা সিনিয়র, সেমিস্টার কিছুটা সিনিয়র, তাদের সাথে মিলে আমিও এরকম একটা ডিফারেন্ট কিছু করার মানে সবাই ঘুরে ফিরে দেখলাম আমাদের মন মানসিকতাটা খুব মিলছে, মিউজিক নিয়ে বা পড়াশোনা নিয়ে বা জীবনকে যেভাবে আমরা দেখি সবকিছু নিয়ে খুব বেশি মেলার কারণে আমরা মানে কাছাকাছি হয়ে ভাবলাম যে কেমন না আমাদের সবার এত পছন্দ মানে এরকম মিউজিকটা, আমরা নিজেরাই সেটা নিয়ে গিয়ে করি না কেন। সেই থেকে আমরা একটা গানের দল বানিয়েছি ভিন্ন কিছু বাদ্যযন্ত্র দিয়ে। দলের নামটা হ্যাঁ ডিফারেন্ট, বাট আমাদের সবার খুব পছন্দের। আমাদের হচ্ছে মানে বাংলার বাঘের যে গর্জন হালুম, আমাদের দলের নাম হচ্ছে হালুম। সো হালুম নাম শুনেই বোঝা যায় যে তোমরা অনেক ডিফারেন্ট কিছু করছো, এবং আমরা একটু পরে সে সম্পর্কে আরো শুনবো তোমার সেই হালুম গ্রুপ সম্পর্কে। কতদিন ধরে তোমরা একসাথে হালুম হয়ে তোমরা একসাথে মিউজিক? না, হালুমটা খুব বেশি দিন এখনো হয়নি, বছর খানেক। আমি যে হালুমে যুক্ত হয়েছি তারও খুব বেশি না, আমি একটু পরে এসেছি হালুমে। বাট আমাদের হালুমটা হচ্ছে আমরা ঢোল বাজাচ্ছি, মন্দিরা, করতাল, সাথে বাঁশি, সব মানে বাংলাদেশি কিছু বাদ্যযন্ত্র নিয়ে আমাদের মানে সামনে গিয়ে যাওয়ার ইচ্ছা। আমাদের নিজেদের কম্পোজিশন আছে, আমরা তার চেয়েও বেশি অ্যাকচুয়ালি বাকিদেরটাই কভার করছি এখনো, নিজেদেরকে বলতে যাচ্ছি না যে আমরা ওই লেভেলে হয়তো এটা এরকম হতে পারে, তোমাদের ভাবনাটা চাই একটু মুনশিয়ান অর্জন করে তারপরে আরো বেশি ম্যাচুরিটি আসুক, তারপর আমরা নিজেদেরটাই করব। সো আমরা অনেক কথা হয়েছে, কিন্তু এখন একটা তোমার কাছ থেকে গান না শুনলে তৃপ্তি আসছে না। সো কোন গানটা আমরা তো নিজেদের হালুমের নাকি কোনো অন্য কোনো গান? হালুমের গানটা অ্যাকচুয়ালি সবাই মিলে করলে সেটা ভালো, আমরা সবাই মিলে গাচ্ছি, কাজ আমি একা না করে আমি অন্য একটা গান গাই। তোমার ঘরে বাস করে কারা মন জানো না, তোমার ঘরে বসতে করে কয়জন মন জানো না, তোমার ঘরে বসতে করে কয়জন তোমার ঘরে বাস করে কারা মন জানো না, তোমার ঘরে বসতে করে কয়জন মন জানো না, তোমার ঘরে বসতে করে কয়জন একজনে ছবি আঁকে এক মনে ও হয় মন, আরেকজনে বসে বসে রং মাখে ও হয় মন, একজনে
বসতে করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসতে করে কয়জনা, একজনে সুর হতলে একটারে ও হয় মন, আরেকজনে মন্দিরাতে তাল তোলে ও হয় মন, একজনে সুর হতলে একটারে ও হয় মন, আরেকজনে মন্দিরাতে তাল তোলে ও হো, আবার বেশ সুর আসুর ধরে দেখো কোন জনা কোন জনা, তোমার ঘরে বসতে করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসতে করে কয়জনা, রস খাইয়া হইয়া মাতাল ওই দেখো হাত ফসকে যায় ঘোড়ার লাগাম, রস খাইয়া হইয়া মাতাল ওই দেখো হাত ফসকে যায় ঘোড়ার লাগাম, সেই লাগাম খানা ধরে দেখো কুঞ্জনা কুঞ্জনা, লাগাম খানা ধরে দেখো কুঞ্জনা কুঞ্জনা, তোমার ঘরে বসতে করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসতে করে কয়জনা, তোমার ঘরে বাস করে কারা, তোমার ঘরে বাস করে কারা হায় মন জানো না, তোমার ঘরে বসতে করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসতে করে কয়জনা, তোমার ঘরে বসতে করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসতে করে কয়জনা। বেশ কিছু ভক্ত সম্প্রদায়ের মধ্যেই হয়ে গেছে দেখা যাচ্ছে। তৃষা আজকে ফার্স্ট এসএমএস সেন্টার পান্থপথ থেকে জানিয়েছে যে গত 2 দিন আমি যেহেতু শোক করিনি, এর মধ্যে একটা দিন তার বার্থডে ছিল, আমার কাছ থেকে তার উইশ শোনাটা হয়নি, সো বিলেটেড হ্যাপি বার্থডে। তানজিলা জানিয়েছে যে আজকে অনেকগুলো সেগমেন্ট করতে হবে। ডক্টর জাহিদ লিখেছেন যে তনু আপু আমি 4 বছর পরে বাংলাদেশ আসলাম ইউকে থেকে, অনেক ভালো লাগছে তোমার কথাগুলো শুনে। আর লিখেছে শাম্মী মিরপুর থেকে তনু আপুর ভয়েস খুব সুইট। রাজু নামের একজন লিখেছে ওল্ড ভিলেজেস থেকে হেই ব্রো শুভরাত্রি। সিলভিয়া জেরিন তনু কোন নামটা ডাকবো, 3টা নামই ডাকতে ইচ্ছা করে কিন্তু সিলভিয়া নামটা একটু বেশি ভালো লাগছে। আচ্ছা আমাকেও বাসা থেকে শুধুমাত্র ডাক নামটা আমার তনু, এছাড়া স্কুল কলেজ ভার্সিটি পরিচিত আর যারা আছে সবাই সিলভিয়া নামেই ডাকে। এবং সেই ভয়েসের কমপ্লিমেন্ট আর অনেকেই দিয়েছে, তন্নি ফ্রম মিরপুর, রিজন ফ্রম নরসিংদী, তারপরে আরেকজন লিখেছে যে পূজা ফ্রম সাভার, সবাই কমপ্লিমেন্ট দিচ্ছে তোমার ভয়েসের। এবং তারপরে নিরুপমা ফ্রম ঢাকা ইউনিভার্সিটি একই কথা লিখেছে, শেফা ফ্রম আগারগা। আচ্ছা অনেকেই এসএমএস পাঠিয়েছে, খুব ভালো লাগছে এবং তনুর কিন্তু বিশাল একটা ফ্যান সার্কেল রয়েছে। আমার ধারণা গান শোনার পর এসএমএস আরো প্রচুর আসবে, অলরেডি আসছে। সো তনু তোমার ছোটবেলার গল্প শুনলাম যে সাগর আর পাহাড়ের মাঝে একটা ছোটবেলা কেটেছিল, এবং তারপরে অ্যাকচুয়ালি যখন ইউনিভার্সিটিতে অ্যাডমিট হলে এবং ঢাকায় চলে আসলে হঠাৎ করে একটা ট্রানজিশন, সো হাউ ওয়াজ দ্য ট্রানজিশন? প্রথম প্রথম আমার একটু, হ্যাঁ সত্যি কথা, আমার একটু মানিয়ে নিতে কষ্ট হয়েছে। পরিবেশটা ভিন্ন, ঢাকা শহরে অনেক বেশি মানে পলিউশন বলি বা ট্রাফিক জ্যাম বলি এটা সবাই জানে। আমার তো এখনো খুব মানে মাঝে মাঝে রাগ লাগে, কারণ আমার শহর ছোটবেলায় কেটেছে বলে না, চট্টগ্রাম বা ঢাকার চেয়ে অন্য যে কোনো শহরে মনে হয় না এত বেশি ট্রাফিক জ্যাম কোথাও আছে। সো হ্যাঁ, এই জিনিসটা আমার খুব এখনো বিরক্ত লাগে। এটা তো সবাই বলে দেশি বিদেশি, তো আমরা একটু পজিটিভ জিনিসগুলো শুনি যে ঢাকায় এসে কোন ব্যাপারগুলো তোমার বেশি ভালো লাগে ইউনিভার্সিটি লাইফে। হ্যাঁ, ঢাকায় এসে আমি অসংখ্য বন্ধু বান্ধব পেয়েছি, ডাইভার্সিটিতে আমার এমন হয়ে গেছে যে আমাকে সবাই হাসাহাসি করে যে তোর এত ফ্রেন্ড কিভাবে হয়ে গেল। আমি দেখি যে আমি হাঁটতেছি, হাই কি অবস্থা, হাই কি অবস্থা, মানে হাই বলতে বলতে আমি মাঝে মাঝে মনে হয় ক্লান্ত হয়ে গেলাম। খুবই বন্ধু বলছো একজন মানুষ বোঝাই যাচ্ছে এবং খুব ফ্রেন্ডলি, এভরিওয়ান লাভস ইউ, সামথিং লাইক দ্যাট। মানে আমি ঠিক ওই দাবিটা নিজে যদি করে ফেলি কেমন হয়ে যাবে আর মনে হচ্ছে আর কি। আমার যেটা ইম্প্রেশন, ইনিশিয়াল ইম্প্রেশন, খুবই ফ্রেন্ডলি একটা একজন মানুষ আমাদের সিলভিয়া জেরিন। এবং আর কিছু এসএমএস আসছে, যেমন শেফার এসএমএস তো পড়েছিলাম, পারভেজের নরসিংদীর বন্ধু, তার রিকোয়েস্ট হচ্ছে যে আপু তোমার নিজের একটা গান আজকে শোনাতে হবে। এবং রাজু আরেকবার লিখেছেন যে হালুম ব্যান্ডের ভোকাল কি তুমি, বোঝাই যায় জটিল ভোকাল, ভেরি গুড। আর তানিয়া ফ্রম গাজীপুর, তনু আপু সত্যি তুমি খুব লাকি, তোমার মতো আমিও পার্টিসিপেট করতে খুব ভালোবাসি গানে, এবং এরকম আরো কিছু এসএমএস আসছে। সো
সিলভিয়া জেরিন তনু একজন লিখেছে কি নামে ডাকি তোমায়, আমি সিলভিয়া ডাকছি, হ্যাঁ ফার্স্ট নেম তোমার। তো তোমাদের সেই হালুম ম্যানের ফিউচার প্ল্যানটা কিরকম, যে একটা সময় আরো কত দূর যাওয়ার ইচ্ছা? মানে হ্যাঁ অবশ্যই, যেটা সব মিউজিশিয়ানদেরই থাকে আমাদের, এখন পর্যন্ত আমরা ভার্সিটি কেন্দ্রিক আমাদের মানে শো যা হয়েছে বা যা সামনে করব এর বড় চিন্তা এখনো করিনি। যদি হ্যাঁ আমাদের নিজেদের বেশ কয়েকটা কম্পোজিশন রেডি হয়ে যায় তখন অবশ্যই আমরাও চাইবো বাকিদের মতো স্টুডিওতে গিয়ে রেকর্ড করতে। আমাদের চিন্তা ভাবনা সবার মতোই বড়, দেখা যাক সৃষ্টিকর্তা কতদূর আমাদের সাহায্য করেন। আমরা সবাই প্রার্থনা করছি যেন অনেক সাহায্য করেন এবং সেই ড্রিমটা যেন একদিন অবশ্যই পূর্ণ হয়। সো হোয়াটস দ্য নেক্সট সং? আমরা কোনটা শুনছি তাহলে একটু ভিন্ন, এবার মিলার গান গাই। মিলাও আমার অনেক পছন্দ। ইটস আপ টু ইউ, ইওর চয়েস। ওকে কোনটা? আচ্ছা মিলার ছেড়াপাল গানটা। ছেড়াপাল, ওকে। ছেড়াপালে লাগুক হাওয়া, ছুটে চলুক জীবন মতোয়ারা, জীবনটা যেন এক স্রোতস্বিনী, মুভে চলে অবাক নিরবধি, কি লাভ লেনা দেনার হিসেব কষে, পাওয়া না পাওয়ার অঙ্ক কষে, চুপি চুপি সময় যে পালায়, যেন কোন সে কিসের আশায়, জীবনের এই সব নীলায় জন পৃথিবীর এই রঙ্গশালায়, না পাওয়া যত যন্ত্রণা, মিছে প্রার্থনা ফেলে আশা সব অভিযোগ, কত বেদনা, কি লাভ লেনা দেনা হিসেব কষে, পাওয়া না পাওয়ার অঙ্ক কষে, চুপি চুপি সময় যে পালায়, যেন কোন সে কিসের আশায়, জীবনের এই সব নীলায় জন পৃথিবীর এই রঙ্গশালায়। ও সুপার, থ্যাংক ইউ ফর সিঙ্গিং সাচ এ গ্রেট সং। থ্যাংক ইউ। আই থিংক আরো কিছু ভক্ত সম্প্রদায় তোমার কিন্তু হয়ে যাচ্ছে, আনা ফ্রম ধানমন্ডি, সোহেল ফ্রম নন্দীপাড়া, ফারুক নামের একজন আমি জানি না পরিচিত কিনা, কলকাতা থেকে লিখেছেন যে কলকাতা থেকে এসএমএস তো করা সম্ভব না, বোধহয় উনি ওখানে থাকেন, কুয়াকাটা, সরি লিখছেন কলকাতা না। 3 বছর পরে শুনছি তনু তোমার গান, পরিচিত কি হতে পারে? আমি তো শিওর অ্যাকচুয়ালি, রাশেদ এসএমএস পাঠিয়েছে এবং আর অনেকেই, এবং আশা করছি এরকম আর অনেক এসএমএস আসবে তনুর এই গানগুলোর কথা শুনে এবং তার সাথে খুব প্রাণবন্ত একটা আড্ডা হচ্ছে। সো ফ্রেন্ডস, যদি আপনি এই আড্ডায় জয়েন করতে চান এবং কোনো কোনো প্রশ্ন তনুকে করতে চান বা আমাদের সঙ্গে যদি নিজের কোনো কথা শেয়ার করতে চান বা কোনো গান শুনতে চান, সবকিছুর জন্য শুধু ছোট্ট একটা এসএমএস করবেন। আপনার সেলফোনের মোবাইল এসএমএস অপশনে গিয়ে প্রথমে লিখবেন আরএ, অর্থাৎ রেডিও আমার সংক্ষিপ্ত রূপ, স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাটা, আর পাঠিয়ে দেবেন 2323 এই একই নম্বরে। এবং একটু পরেই ফিরছি, সাথে থাকুন। রাহুল আকন্দদের একটা ব্যান্ড আছে জলের গান, তাদের গানগুলো মানে আমাদের আমার
পার্সোনালি খুব বেশি পছন্দের, মানে ভিন্ন ইনস্ট্রুমেন্ট দিয়ে বাজানো, ভিন্ন সুর, ভিন্ন কথা, অন্যরকম, মানে মন ছুঁয়ে যায় এরকম কিছু গান। তো আমরা বেসিক্যালি হালুম আমরা কভার দেওয়ার চেষ্টা করছি, সাথে আমি টুকটাক চেষ্টা করছি যদি ওদের গানটা মানে নিজের গলায় তুলতে পারি এরকম কিছু। ওদের সুন্দর একটা গান আছে এমন যদি হতো, এক্চুয়ালি সব গানের লিরিক্স ওদের খুব বেশি সুন্দর। আচ্ছা, এমন যদি গানটা তোমার গলায় শোনার আগে এই গানের নাম নিয়ে আমি যেটা বলতে চাই, যদি তোমাকে এই কথাটা সম্পূর্ণ অসম্পূর্ণ কথাটা সম্পূর্ণ করতে দেওয়া হয়, এমন যদি হতো আর তোমার নিজের যে কোনো একটা ইচ্ছা এমন যদি হতো? একদম, গানটা আমার এই জন্যই বেশি পছন্দ, কারণ আমার ক্ষেত্রে গান মানে ওরকমই যে এমন যদি হতো আমি পাখির মতো, মানে আমি যদি পাখির মতো, একদম মিলে গেল, আমি জানি না কিভাবে মিলে গেল, যদি ওই সুযোগটা থাকতো, মানে এই পড়ালেখা মাঝে মাঝে হ্যাঁ অবশ্যই আমার ক্যারিয়ারের জন্য খুব বেশি প্রয়োজন, পড়ালেখার কারণে বা একটা ব্যস্ত লাইফ হয়ে গেছে, ছোটবেলায় যে একটা মানে রেসপন্সিবিলিটি ফ্রি যে একটা লাইফ ছিল সেই লাইফটা এখন অনেক বেশি মিস করি একটু না। আমি চেষ্টা করছি, আমি জানি না, এটা অ্যাকচুয়ালি আমার ব্যান্ডের সবাই মিলে গাই, সো আমি একা কতদূর মানে কভার দিতে পারবো আমরা আশাবাদী। লালন সঙ্গীত আজকে
অনেক ভালো যাচ্ছে, আমাদের এখানে খুব বেশি মজা হয়, আমরা সবাই মিলে যখন থাকি আমরা একটা অন্যরকম একটা পরিবার, আমাদের সত্যি কথা বলতে একটা পরিবার। আমার রুমমেট যারা মানে আমার দুই বোন বলতে গেলে, আমার খুব দেখভাল করে, মানে সবাই মিলেমিশে থাকাটা, যে শেয়ার করে থাকা, একজন আরেকজনের মানে কষ্টটা বোঝা বা সুখটা যখন আমরা আনন্দটা আমরা ভাগাভাগি করে নিতে পারি। কারো বাসা থেকে মা আসলো, আমাদের মানে মনে হয় যে আমাদেরও মা আসছে, আমরা খুব খুশি হয়ে যাই। বাবা আসলো, মানে আঙ্কেল এসছে, মানে একটা দৌড়াদৌড়ি ছোটাছুটি পড়ে যায়। আমরা প্রত্যেকে নিজেদের মানে ফ্যামিলির কথা শেয়ার করি, মাঝে মাঝে খারাপ লাগে যে হ্যাঁ বাবা মা ছেড়ে আছি, আবার একজন আরেকজনকে সান্ত্বনা দিই। তো আমি বলবো যে আমি আমি অনেক মানে ভাগ্যবতী যে আমি এরকম মানে বলে না সিস্টার ফ্রম অ্যানাদার মাদার, ব্রাদার ফ্রম অ্যানাদার মাদার, এই টাইপের আমি অনেক মানে অনেকগুলো বোন পেয়ে গেছি। মন মানসিকতা আমার সাথে সবচেয়ে মানে মিলে, এটা হচ্ছে আমার সবচেয়ে মানে সবচেয়ে বড় পাওয়া যে আমার মতো আমি কয়েকজনকে পেয়ে গেছি হোস্টেলে এসে। আর মজার কথা যেটা বললাম যে রাতের বেলা বা দিনের বেলা হই হুল্লোড় ফুর্তি খুব বেশি করে হয়, মানে আলাদা একটা সার্কেল হয়ে গেছে আমাদের। এটা হবি, এবং দেখা যায় যে মাঝে মাঝে যেটা আমার নিজের লাইফ থেকে কিছু শেয়ার করি যে দেখা যায় কারো বার্থডে আছে, তো যেটা আমি আমার অনেকবার হয়েছে এরকম যে সে তাকে কিছু জানতে দেওয়া হলো না, হঠাৎ করে ঠিক দেখা গেল যে নিয়মিত ব্যাপার, এক্স্যাক্টলি সারপ্রাইজ পার্টি হঠাৎ করে 12টা থেকে তাকে, এবং সে আসলে ওই সময় যে আসলে সবাই মিলে আনন্দটা, এবং অত রাতে হয়তো খুব বেশি ফুড এর অ্যারেঞ্জমেন্টও করা যায় না, কিন্তু খুব অল্প কিছুর মধ্যে দিয়ে হঠাৎ করে আমার একটা ইয়ে মনে পড়লো, আমাদের সাথে একজন সিনিয়র আপুর, উনি মানে ওনার আমার ঠিক ডেটটা মনে, মার্চ মাসে ওনার একটা বার্থডে, মানে বার্থডেতে আমরা সবাই মিলে প্ল্যান করছি যে আমরা মানে রুমে লাগিয়ে আরেকটা রুমে আমরা দরজা টরজা লাগিয়ে বেলুন ফোলাচ্ছি, কেক এনে রাখা হয়েছে, সবকিছু। ব্যাপারটা এরকম যে 12টার সময় উনি এসে নক করছে, তোমরা আমাকে তো সারপ্রাইজ দিবে, কি কি করতেছ আমাকে একটু বলো না, আমরা আগেই জানতে চাই। হ্যাঁ, উনি খুব এসে জিজ্ঞেস করছিল যে মানে কি কি সারপ্রাইজ আমার জন্য। এই ব্যাপারটা আসলে আমার কাছে মনে হয় যে যারা ইউনিভার্সিটি হল লাইফ কখনো লিড করেনি আসলে আর অনেক বড় একটা জিনিস মিস করেছে, এটা এটা বলতেই হবে। এবং অবশ্যই জেলা সবার মধ্যে একটা চ্যাপ্টার, মানে যারা অ্যাকচুয়ালি বাসা থেকে পড়ে, হ্যাঁ ওরা অনেক লাকি বা আমাকে পেয়ে ওই টাইমটা পার করছে, মানে আমরা অনেক কিছু মানে আমি পার্সোনালি ফিল করি যে আমরা অনেক কিছু শিখছি জীবনটা। তাদের জন্য আমার আমার পরামর্শ হচ্ছে যে বাবা মার সাথে বাসায় থাকলেও তাদের মাঝে মাঝে হলে থাকা উচিত, বন্ধুদের সাথে শেয়ার করা, বোঝার জন্য মাঝে মাঝে হল ভ্রমণ করতে হবে। অনেক কিছু শেখা যায়, কিন্তু নিজের কাজ নিজে করাটা অনেক বড় একটা ব্যাপার, মানে এই লাইফ থেকে নিজের রেসপন্সিবিলিটি নিজে লিড করা, আমার কাছে মনে হয় যে এটা হোস্টেল লাইফের, হোস্টেল হল লাইফের সবচেয়ে বড় পাওয়া। এবং আমি কিন্তু সেই মঞ্চে উদ্বুদ্ধ, আমি এখন সময় সুযোগ পেলে এখন ইউনিভার্সিটি হোস্টেলে গিয়ে এক সপ্তাহে এক দুই দিন থাকি, এবং যেমন গতকাল রাতেও সারা রাত ছিলাম এবং ফজর রাজনের পরে ঘুমাতে গেলাম সারা রাত 8টা দিয়ে। তো এই মজা আমার কাছে মনে হয় যদি কখনো কোনোদিন না হয় আমি সেই সময়টা মানে ভাবতেই খারাপ লাগে যে একটা সময় তো এরকম আর হবে না। সত্যি কথা, মানে বিশ্ববিদ্যালয়ে এসে আমি দেখি যে আমার বড় ভাই আপুরা যারা আছে তারা খুব আফসোস করে যে আর মাত্র দুটো সেমিস্টার, আর মাত্র একটা বছর, মানে স্বাভাবিক, খারাপ লাগাটাই স্বাভাবিক। সো তোমার ইউনিভার্সিটি হোস্টেল লাইফের অনেক কথাই তো শুনলাম এবং অনেক সারপ্রাইজ পার্টি টার্টি হয়, অনেক কিছু শুনলাম। আমরা আরেকটা গানে শুনে যাই, একটু সঙ্গীতের মূর্ছনে আমরা আরেকবার আপ্লুত হই তনুর সেই সুন্দর কণ্ঠে। কি গান শুনবো এবার? রবীন্দ্রসঙ্গীত আমার, তবে গান গাওয়ার আগে তোমাকে আরেকটু ইন্সপায়ার করার জন্য কিছু এসএমএস পড়ি। হ্যাঁ, শাওন নামের একজন ঢাকা ইউনিভার্সিটিকে জানিয়েছে যে আমি তো আপনার গ্রেট ফ্যান হয়ে গেলাম, কাইন্ডলি ইরাজ ভাইয়ের কাছে একটা অটোগ্রাফ রেখে যাবেন, ওনার সাথে দেখা হলে আমি তার কাছ থেকে নিয়ে নেব। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া, আসলে সত্যি কথা খুব ভালো লাগছে শুনে। আনিস নামের একজন লিখেছে যে মাতুয়াল থেকে, মিউজিক ছাড়া খালি হলে তোর গান শুনতে খুব ভালো লাগছে, তাই যতক্ষণ অনুষ্ঠান হবে আমি শুনবো। আমি কোনোদিন এরকম এসএমএস পাইনি, তো তোমার কারণে আজকে এরকম একটা এসএমএস পেলাম, তাই সবাই খুব খুশি হবে শুনে। থ্যাঙ্ক ইউ ভাই, আপনার কারণে আমি শুনতে পাচ্ছি। আই এম গ্রেটফুল টু ইউ। আর টিপু লিখেছে শরীয়তপুর থেকে অনেক দূর থেকে যে সিলভিয়া তোমার গান শুনছে এবং আমরা বন্ধুরা সবাই আড্ডা দিচ্ছি, তুমি গিয়ে যাও, আমরা আছি তোমার সাথে। আচ্ছা, থ্যাঙ্ক ইউ। সো হোয়াটস দ্য নেক্সট সং? খুব মানে ধৃষ্টতাই হয়ে যাবে এটা, রবীন্দ্রনাথের একটি গান, মানে আমার আমার পছন্দ, আমি যাচ্ছি গাইতে। সকাতরে ওই কাঁদিছে সকলে, শোনো শোনো পিতা, কহো কানে কানে, শোনো প্রাণে প্রাণে, মঙ্গল বারতা, কহো কানে কানে, শোনো প্রাণে প্রাণে, মঙ্গল বারতা, কহো কানে।
মঙ্গল বারতা ক্ষুদ্র আশা নিয়ে রয়েছে বাঁচিয়ে সদা ভাবনা যা কিছু পায় হারায় যায় না মানে সান্ত্বনা ফুরায় বেলা ফুরায় খেলা সন্ধ্যা হয়ে আসে কাঁদে তখন আকুল মন কাঁপে তারাশে কি হবে গতি বিশ্বপতি শান্তি কোথা আছে তোমাতে দাও আশা পুরাও এসো তুমি কাছে তোমাতে দাও আশা পুরাও এসো তুমি কাছে তোমাতে দাও আশা পুরাও এসো তুমি কাছে সকাতরে ওই কাঁদিছে সকলে শোনো শোনো পিতা কহো কানে কানে শোনা প্রাণে প্রাণে মঙ্গল বারতা সাধু 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 মাথা নষ্ট পারফরম্যান্স সিম্পলি সুপার অসাম আচ্ছা আরো একবার ধন্যবাদ আরো একবার বলছি যে আসলে এরপরে আর কোনো কথা হতে পারে না এত সুন্দর একটা গানের পরে কোনো কথাই সব কথাই ম্লান হয়ে যাবে সো আমরা একটা গানে চলে যাই কথা না বলে হ্যাঁ আর লিসনারদেরকে বলছি নিশ্চয়ই বুঝতে পারছেন যে আজকে সিলভিয়া জেরিন বেশ জমিয়ে দিয়েছেন শো এবং অল ক্রেডিট গোস টু হার আর যদি তাকে কিছু বলতে চান বা আমাদের শো এ যদি কোনো কিছু জানাতে চান নিজের কোনো ফিলিং শেয়ার করতে চান কোনো গান শুনতে চান বা কাউকে কোনো উইশ করতে চান যে কোনো কিছুর জন্যই আপনার সেলফোনের এসএমএস অপশনে গিয়ে একটা এসএমএস করুন প্রথমে আর লিখবেন রেডিও আমাদের সংক্ষিপ্ত রূপ আর এ স্পেস দিয়ে নাম ঠিকানা এবং তারপরে কথাটা লিখে পাঠিয়ে দিন 2323 সেই একই নম্বরে একটু পরে ফিরছি সাথী থাকুন খুব অন্যরকম কিছু টপিক নিয়ে কথা বলছিলাম এবং আমি চাই সেটা অনিয়ার এবার সবাই শুনুক যেটা অফিয়ার আমরা আলাপ করছিলাম তোমার জীবন সম্পর্কে ভাবনা বা জীবন দর্শন থিংকিং অ্যাবাউট লাইফ এন্ড এইম ইন লাইফ বা লাইফ সুন্দরভাবে স্বাস্থ্যকরভাবে খুশি মনে মানে হ্যাপি লাইফ লিড করার জন্য অ্যাকচুয়ালি খুব বেশি অর্থের প্রয়োজন নেই আমরা যেটা করি যে অর্থের পিছনে ছুটতে ছুটতে ফ্যামিলিকে সময় দেওয়া হয় না বন্ধুদের সময় দেওয়া হয় না এই জিনিসটা পরে একটা সময় গিয়ে নিজের কাছে মানে আপনি একাকী বোধ করবেন সবার কাছে মনে হবে যে না মানে ওই সময়টা আমি চাইলেই আর একটু ভালো মানে সবার সাথে মিশতে পারতাম আর একটা জিনিস হচ্ছে হ্যাঁ আর সোসাইটির যে একটা মানে স্তর আছে উঁচু স্তর নিচু স্তর এই জিনিসটা আমার কেন জানি আমি নিজ মানে মেনে নিতে পারি না আমার খুব খারাপ লাগে যে আমরা বন্ধুরা মিলে একটা ভালো রেস্টুরেন্টে খেতে গেলাম আর সেই রেস্টুরেন্টটা সার্ভ করছে ছোট বয়সী কয়েকটা ছেলে বা আমাদের বয়সী কেউ যারা মানে এটা আমার খুব ভালো লাগে তো আমার মনে হয় যে একটা দেশকে পাল্টানোর জন্য একটা দেশে মানে এই আর্থিক সমতাটা আনার জন্য মানে এই মানসিক শান্তিটা আনার জন্য দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য সবার যদি একসাথে সবাই যদি কাজ করে ওটা অনেক মানে আমাদের নট নেসেসারি যে আমরা সবাইকে আমাদের পক্ষে এটা সম্ভব না একার পক্ষে আপনি দশজনকে মানে সমাজ চেঞ্জ করতে পারবেন না দশজনকে সাহায্য করতে পারবেন না একজনকে দিয়ে শুরু করেন আপনার পাশে একজন মানে খুব অসুস্থ কেউ আছে আপনি তাকে ওষুধ কিনে দিচ্ছেন মনে মনে খুশি হন আপনি অনেক কিছু করেছেন
আমার যদি মানে আমি পাশে দেখি যেটা বলছে কেন মানে বিন্দু থেকে সিন্ধু জন্ম বিন্দু থেকে সিন্ধু মানে একজন করে আমি অনেক প্রসেসটা চেঞ্জ করে দেওয়ার পর আমার একটা খুব পছন্দের একটা ডায়লগ আছে একটা মানে হিন্দি মুভি एक्चुअली দেশপ্রেম নিয়ে সিনেমাটা দেশপ্রেম নিয়ে রং দে বসন্তি খুব খুব বেশি পরিচিত একটা মুভি খুব বেশি হিট একটা মুভি আমির খানের ওখানে একটা লাইন বলে কোই ভি দেশ পারফেক্ট নেই হতা এই লাইনটা আমার খুব বেশি পছন্দ যে হ্যাঁ কোনো দেশ পারফেক্ট হয় না একটা দেশকে পারফেক্ট বানানোর জন্য একটা সমাজকে পারফেক্ট বানানোর জন্য আমাদের সবাই কাজ করতে হয় আরো একটা লাইন ওখানে আমার খুব বেশি পছন্দ ওটা ওরা বলে যে জিন্দেগি জিনে কি দো তারিখকে হতে হয় এক জো হো রাহা হ্যায় উসে হোনে দো বরদাশত করকে যাও আর দুসরি জিম্মেদারি উঠাও উসকো বদলনে কি মানে হচ্ছে হ্যাঁ তর্জমা করে দিচ্ছি এটা হচ্ছে জীবন চলার দুই রকম পথ একটা হচ্ছে যা হয়ে যাচ্ছে এতদিনের নিয়ম কানুন সেটাই তুমি মেনে চলো মানে সেটা মেনে তুমি চলো মানে যারা রুলস অ্যান্ড রেগুলেশনস এভরিওয়্যার আর দ্বিতীয়টা হচ্ছে তুমি নিজেই একটা নিয়ম বানাও আমি আমি নিজেকে দ্বিতীয় দলের ভাবতে খুব পছন্দ করি আমার মনে হয় যে হ্যাঁ এই এই কথাটা আমার খুব মনে প্রাণে বিশ্বাস করি যে হ্যাঁ যদি আমি নিজেই ভিন্ন কিছু শুরু করি আমার পেছনে আসুক না আমি ভিন্ন মতবাদ নিয়ে চলি হ্যাঁ ভিন্ন কিছুকে সবাই সবসময় অ্যাপ্রিসিয়েট করে না প্রথম বেলা অনেক কিছু হয় বাট একটা সমাজকে চেঞ্জ করার জন্য নিজের ভালো করার জন্য সমাজের মঙ্গলের জন্য দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অ্যাকচুয়ালি সবার এরকম এগিয়ে আসা উচিত আমার এটা আমার পার্সোনাল ভিউ খুব সুন্দর চিন্তা এবং তো এটা হচ্ছে তোমার জীবন সম্পর্কে ভাবনা তো আমি যেটা কথা প্রসঙ্গে আরো বলছিলাম যে ইউর ইন লাইফ মানে তোমার ফিউচারে কি করার প্ল্যান যেহেতু ইউনিভার্সিটিতে পড়ছো এখন ফিফথ সেমিস্টারে তুমি তাই না আমি ব্যবসায় প্রশাসনে পড়ছি সো আমার মধ্যে আমি এন্টারপ্রেনার হিসেবে প্রশাসনে কিছু করতে চাও প্রশাসনে হ্যাঁ বাবা আমার ইচ্ছে প্রশাসনে আসি মা সরকারি চাকরি করে মা খুব ইচ্ছে হ্যাঁ আমি এন্টারপ্রেনার হতে যাচ্ছি কারণ আমার ইচ্ছা যে সবাই তো মানে কর্পোরেট অফিসে ব্যাংকে এভাবে জব করছে আমি একটু ভিন্ন কিছু করব আমি নিজেই মানে হ্যাঁ ক্ষুদ্র দিয়ে শুরু করব দেখা যাক যদি আল্লাহর ইচ্ছে থাকে আমার যদি পরিশ্রম আমি ঠিক মতো দিতে পারি একসময় হয়তো বা আমার অফিসের আন্ডারে অনেকে কাজ করবে আমার এটা ভাবতে খুব ভালো লাগে যে আমি কারো আন্ডারে কাজ করব না কিছু মানুষ কিছু অবশ্যই এবং সেটা হচ্ছে যে এটা সম্ভবত এই একটা লেখা লেখা ছিল সম্ভবত হার্ভার্ড ইউনিভার্সিটির কোন একটা সেকশনের গেটে যে উই ডোন্ট ফাইন্ড জবস উই ক্রিয়েট জবস আচ্ছা হ্যাঁ এই লাইনটা খুব বিশ্বাস করি যে না আমি ছোট খাটো একটা কিছু শুরু করব আমার দেশের হ্যান্ডিক্রাফটস নিয়ে আমাদের দেশে অনেক কিছু আছে পোলট্রি ফার্ম অর ফিশারিজ যে কোনো কিছু নিয়ে আমি যদি শুরু করতে পারি তারপর সেটাই হয়তো বড় কিছু একদিন হবে আমি একটা কমপ্লিমেন্ট তোমার সামনে শুনে দিচ্ছি সেটা হচ্ছে যে মানে কি বলো যেটাকে মনে করো আমি একটু অন্যভাবে ব্যাপারটাকে বলি সরাসরি না বলে সেটা হচ্ছে যে মনে করো আমি একটা অচেনা দেশে গেলাম এবং বা নতুন একটা দেশে এবং সেখানে গিয়ে আমি কোনো সবুজের দেখা পাচ্ছি না হয়তো কোনো এক বিচিত্র কারণে ওই দেশের সব সব প্রান্তরগুলো হলুদ ঘাসে ভরে আছে কোনো সবুজ ঘাসের বা সবুজ গাছের দেখা পাচ্ছি না তো এরকম দেখতে দেখতে যখন চোখে একেবারে ক্লান্তি এসে জ্বরা এসে ভর করছে এবং চোখে একটু সবুজের জন্য খুব তৃষাতুর হয়ে যাচ্ছে তখন হঠাৎ করে যদি একটা সবুজ বৃক্ষ বা সবুজ ঘাসে ছাওয়া একেবারে গালিচার মতো একটা মাঠ চোখে পড়ে তখন যেরকম ভালো লাগা বা প্রশান্তি কাজ করে আজকে তোমার কথাগুলো শুনে ঠিক সেই অনুভূতিটা আমার হচ্ছে মনে হচ্ছে যে অনেক বেশি সাধারণ অনেক বেশি একই ধরনের প্রোটোটাইপের ভিড়ে অনেক বৈচিত্র্যময় একজনকে পেলাম বা দেখলাম বা তার কথা শুনলাম এবং সেই ঠিক সবুজ ঘাস দেখার অনুভূতিটাই হচ্ছে অনেক বেশি বিরান প্রান্ত দেখার পরে যে অনুভূতিটা হয় অনেক বড় একটা কমপ্লিমেন্ট ছিল আমার জন্য এবং আমি চাই যে তুমি যে ভাবনাটা শেয়ার করলে আজকে সেটা যেন অবশ্যই একদিন কাজে সেটা প্রুফ পাই এবং অবশ্যই যেন ঠিক যে কমপ্লিমেন্টটা দিলাম সেটা যেন ডালপালা বিস্তার করে মহিরুহ হয়ে যায় একসময় এবং আসলে যেন ভিন্ন কিছু বা ভিন্ন একজন নারীতে তুমি অবশ্যই বা ভিন্ন একজন মানুষে সবার দোয়া থাকলে বাবা মার দোয়াটা নিয়ে আশেপাশে সবার দোয়া নিয়ে ইনশাল্লাহ অল দ্য বেস্ট থ্যাংক ইউ সো তোমার সময় যেহেতু প্রায় শেষের দিকে তোমার আমরা তোমার কাছ থেকে একটা শেষ উপহার শেষ গানটা তোমার কাছ থেকে শুনি আচ্ছা আমি জলের গানে আরো একটা গান করতে যাচ্ছি বকুল ফুল শির নামে বকুল ফুল না ওকে বকুল ফুল সোনা দিয়া হাত কানে বান্ধাইলি বকুল ফুল সোনা দিয়া হাত কানে বান্ধাইলি শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফোটেল রাইতে শালুক ফোটে শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফোটেল রাইতে শালুক ফোটে
ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কানে বান্ধাইলি, বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কানে বান্ধাইলি, আমার জামার ধান মার হনির ডাঙার মাঠে লো হনির ডাঙার মাঠে, আমার জামাই ধান মার হনির ডাঙার মাঠে লো হনির ডাঙার মাঠে, সোনা দেহে ঘাম ঝরে আরে সোনা দেহে ঘাম ঝরে দেখা পড়ান ফাটেলো, বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কানে বান্ধাইলি, বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কানে বান্ধাইলি, শাওন ভাদর মাসে দেনার আদর করে লো জামাই আদর করে, শাওন ভাদর মাসে জামাই আদর করে লো জামাই আদর করে, ইচ্ছে জামাই করবো আদর আরে ইচ্ছে জামাই করবো আদর, দানা তো নাই করে লো বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি, বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি, শালুক ফুলের লাজ নাই শালা বরান ফাটে লো শাইখা পরান ফাটে, শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফোটে লো রাইতে শালুক ফোটে, তোমার যে ভালোবাসে আরে যার সামনে যার ভালোবাসা সেই তো মজা লোটে রে, বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি, বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি, বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি, হুম হুম নাহুম হ্যাটস অফ টু ইউ, নাথিং মোর টু সে, থ্যাঙ্কস, সিম্পলি গ্রেট, সুপার, হ্যাঁ বেশি কিছু বলার নাই, কারণ আমি স্পিচলেস, খুব সুন্দর ছিল তনু, আর সেটা হচ্ছে যে আমি যাবার আগে যেহেতু তোমার শেষ, তুমি যদি কোনো ফ্রেন্ড বা রিলেটিভ বা ফ্যামিলি মেম্বার বা কার উদ্দেশ্যে কিছু বলতে চাও তুমি আগে বলে নাও, তারপর আমি কিছু। সবচেয়ে প্রথমে আজকে আপনার জন্য থ্যাংকস ভাইয়া, আপনার কারণে আজকে আমি সত্যি আসলাম, না জানি কি কি গেস ফেলছি, মানে সুর ভুল কথা ভুল অনেক কিছুই আমার মিস্টেক ছিল, বাট হ্যাঁ সুযোগটা পেয়েছি আপনার কারণে, থ্যাংকস আ লট, আর তারপর আব্বু আম্মু যদি তোমরা শুনে থাকো কি বলবো, শুনে থাকলে পরে কমপ্লিমেন্টস নিব বাসায় গিয়ে, আর হ্যাঁ আমার ফ্রেন্ডরা অনেকেই শুনে, শুনে না থাকলে আমি আমার খারাপ লাগবে, আর হ্যাঁ ফ্রেন্ডরা অনেকেই আজকে শুনছিল, দেখি ওরা ওদের কি মতামত পড়বে, আর থ্যাংক ইউ অনেকে SMS পাঠিয়েছেন ধৈর্য ধরে আমার বক বক এবং বিরক্তিকর গান শোনার জন্য, অনেক অনেক থ্যাংকস। আচ্ছা তো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমি সেই 2007 থেকে যখন শো করি রেডিওতে, অনেক দিন হয়ে গেল এবং অনেক গেস্ট ঠিক এরকম আমার পাশে চেয়ারে বসে আমার শোতে, একেবারে সেই 2008 থেকে অনেক গেস্টের সাথে মানে এসেছিল আমার শোতে, অনেকে অনেক ভালো পারফরমেন্স করেছে, অনেক সুন্দর কথা বলেছে বা তাদের কারো কথায় বা কারো ব্যক্তিত্বে কারো চিন্তাভাবনা অনেকের একটা আর কি চমৎকৃত হয়েছি, কিন্তু আমি মনে করে দেখলাম তোমার গানের ফাঁকে যে আসলে একটা কমপ্লিমেন্ট আমি কখনো কাউকে দেওয়া হয়নি যেটা আমি তোমাকে দেবো, সেটা হচ্ছে যে এই হট সিটটা তোমাকে মিস করবে, এই কথাটা কোনো গে লিসনার কি আমার বলা হয়নি সো ফার, ইউ আর দ্য ফার্স্ট ওয়ান, এটা এটাও বড় সবচেয়ে বড় কমপ্লিমেন্ট ছিল এটা, ওকে এবং আসলে ধন্যবাদ এই রাতের বেলা কষ্ট করে আসার জন্য তনু, এবং তবে আমার শেষ কথা তোমার প্রতি সেটাই, তোমার যে চিন্তা ভাবনা গুলো ব্যতিক্রম ধর্মে আজকে শেয়ার করলে সেগুলো যেন অবশ্যই একদিন সত্য হয়ে ধরা দেয় তোমার জীবনে, এবং অন্তত একজন মানুষের জীবনে যেন তোমার কারণে পরিবর্তিত হয় এবং সেটা ভালোর দিকে, এটাই আমি প্রত্যাশা করবো, অল দ্য বেস্ট, থ্যাংক ইউ। সো ফ্রেন্ডস বুঝতে পারছেন আমাদের সেই লিসনার্স আওয়ার শেষ হয়ে যাচ্ছে এবং তনু চলে যাচ্ছে, এবং আর তবে আমি কিন্তু রাত দুটো পর্যন্ত থাকবো, তাই এখনো যদি কোনো গান শুনতে চান নিজের মনের কোনো কথা শেয়ার করতে চান অবশ্যই SMS করতে ভুলবেন না, এবং একটা কুইজও থ্রো করবো যেটার সঠিক উত্তর দিয়ে আপনি আসতে পারেন আগামী সপ্তাহে, সেটা হচ্ছে যে একটু পরে সেটা বলবো, তবে আপাতত গান এবং মনের কথা শেয়ার করার জন্য SMS করবেন, প্রথমে আরে লিখে স্পেস দিয়ে নাম ঠিকানা এবং তারপরে কথাটা আর পাঠিয়ে দিন 2323 এই নম্বরটাতে, একটু পরে ফিরছি।
আরেকবার চলছে প্রাণ ঝকঝাল মিষ্টি এখন এবং চলবে রাত দুটো পর্যন্ত, এবং আপনি আছেন রেডিও আমার 88.4 FM এর সাথে। তা 4 FM এর সাথে সময় হচ্ছে 12:19, আর খুব মাতিয়ে রেখেছিল প্রাণবন্ত উপস্থিতি দিয়ে, তার সরব উপস্থাপনা দিয়ে এবং তার অসাধারণ সব গানগুলো দিয়ে এবং তার চিন্তাভাবনা দিয়ে আমাদেরকে অবশ্যই বলবো যে আবিষ্ট করে রেখেছিল তনু। আজকে গেস্ট যিনি ছিলেন তিনি চলে গেছেন, কিন্তু আমি থাকবো অবশ্য। এখন একেবারেই মানে আকর্ষণহীন ম্লান মৃহমান মনে হতে পারে আমার একাকে শুনতে, তারপর একটু কষ্ট করে শুনুন। আমি চেষ্টা করবো আমার যথাসাধ্য আপনাকে আপনার পছন্দের গানগুলো প্লে করে এবং সেই সাথে আপনার মনের কথা শেয়ার করে এবং সেই সাথে আরো আগ্রুম বাগ্রুম অনেক কিছু হাতে ঘোরা বলে আপনাকে বিনোদন দেওয়ার জন্য। রাত দুটো পর্যন্ত আমার সেই চেষ্টা এবং অপচেষ্টা দুটোই অব্যাহত থাকবে। আর SMS করার জন্য আপনি যদি কোনো SMS করে কাউকে উইশ করতে চান, যে কোনো অ্যানিভার্সারি হতে পারে আজকে, কারো কোনো স্পেশাল ডে হতে পারে, কোনো গানের জন্য রিকোয়েস্ট করতে পারেন। আজকের রাতটা কিন্তু অনেক সুন্দর এবং সেই রাতে যদি কোনো গান শুনে সেটাকে আর একটু রাঙিয়ে দিতে ইচ্ছে হয় বা কাউকে কোনো কিছু নিবেদন করতে হয় চরণ তলে, অথবা নিজের কোনো ভাবনা একেবারে প্রজাপতির টানার মতো হয়তো ঘুরে বেড়াচ্ছে নিজের মনের আকাশে, সেটা অন্য সবার আকাশে ছড়িয়ে দিতে চান, এই সব কিছুর জন্য ছোট্ট একটা ওষুধ, সেটা হচ্ছে একটা SMS করতে হবে। আপনার মোবাইল ফোনের SMS অপশনে যান, গিয়ে লিখুন প্রথমে রেডিও আমার সংক্ষিপ্ত রূপ, আর এ স্পেস দিয়ে লিখুন আপনার নাম ঠিকানা এবং তারপরে কথা, আর সেটা পাঠিয়ে দিন 2323 সেই নাম্বারটাতে। একটু পরে ফিরছি, সাথে থাকুন। একটা একটু ফ্লেভার চেঞ্জ হচ্ছে, অনেকক্ষণ খুব ক্লাসিক্যাল একটা টোন ছিল, এখন একটু রকিং ফ্লেভার আসছে। গান্স এন্ড রোজেসের গান শুনবো যেটা আজকে অনেকবার শুনতে ইচ্ছে হয়েছিল, ওয়েলকাম টু অ্যান্ড টেক মি ডাউন টু দ্য প্যারাডাইস সিটি। ওয়েলকাম ব্যাক, শুনছেন রেডিও আমার 88.4 FM, এই মুহূর্তে আজকে আরেকবার শুনছেন আর চলছে প্রাণ ঝকঝাল মিষ্টি এবং একটা রকিং পরপর্তর গান ছিল, একেবারেই মানে পালা বদল বা নদীর বাক পরিবর্তনের মতো। শুরু থেকেই সিলভিয়া ছিল আমার সাথে এবং অনেক ক্লাসিক্যাল একটা টোনে শোট আগা ছিল এবং হঠাৎ করে আবার দুটো চরম 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 রকিং সুপার গান শুনে মুডটা কিন্তু আবার চেঞ্জ হয়ে গেছে। আজকে অনেকগুলো পালা বদল হবে, আবার দেখা যাবে পরপর দুটো ফোক ছাড়বো, তারপর দুটো ক্লাসিক্যাল, এরকম অনেক ট্রানজিশন থাকবে আজকে। প্রথমটা ছিল গান্স এন্ড রোজেসের গান প্যারাডাইস সিটি, অনেক বিখ্যাত একটা গান, এবং তারপরটা ছিল বাংলাদেশের একটা উদীয়মান রাইজিং একটা ব্যান্ড শার্পনেল মেথডের একটা গান ছিল মৃতের ধ্বনি, রক 404 অ্যালবাম থেকে। খুব ক্লাসে একটা কম্পোজিশন হয়েছে এবং আমার খুবই খুবই, আমি খুব বেশি দিন, যদিও অনেক আগে অ্যালবামটা বেরিয়েছে রক 404, বাট আমার শোনা হয়নি। আজকে আমি অফিসে যেতে যেতে শুনছিলাম গানটা এবং তখনই বুঝলাম যে আমার কাছে কম্পোজিশনটা খুব দারুণ লেগেছিল এবং অবভিয়াসলি ইটস ওয়ার্ল্ড ক্লাস, আই মাস্ট সে দ্যাট। এবং এই ব্যান্ডের কাছ থেকে আর অনেক ভালো ভালো কম্পোজিশন আশা করছি শার্পনেল মেথডের কাছ থেকে। আর আজকে অনেকগুলো বন্ধুর জন্মদিন, তামিম আজকে লিখেছেন তার জন্মদিন, সো হ্যাপি বার্থডে টু ইউ। সিনথিয়া জানিয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে তার 26 জন্মদিন ছিল, সো বিলেটেড হ্যাপি বার্থডে। আর ঘাসফুল মাটির বুক থেকে জানিয়েছে তার ছোট্ট কাজিন ফারিয়ার জন্মদিন আজকে, যার 5 বছর পূর্ণ হলো, এবং লিখেছে তার খালামুনি মিষ্টিরও আজকে জন্মদিন দুজনারই। এবং টিনা ফ্রম মালিবাগ নাওমিকে জানিয়েছে জন্মদিনের শুভেচ্ছা। তৃষা পান্তব থেকে জানিয়েছে মেটালিকার গান টার্ন দ্য পেজ শুনতে চায়। সামিয়া ফ্রম শাহজাহানপুর, তুমি কি গত 2 সপ্তাহ লন্ডন বার্লিনে ছিলে বায়ার্ন মিউনিখের সাথে, কংগ্রাটস তোমার ফেভারিট ক্লাব জেতার জন্য। নাও কামস দ্য বেস্ট SMS অফ টু নাইট শো, সেটা হচ্ছে যে বায়ার্ন মিউনিখ আমার মোস্ট ফেভারিট ফুটবল ক্লাব এবং সেই বায়ার্ন মিউনিখ এই সিজনে ট্রেবল জিতলো, প্রথম কোনো জার্মান টিম ট্রেবল জিতলো, মানে তিনটা শিরোপা একসাথে, জার্মানি ঘরোয়া লিগ, বুন্দেসলিগা এবং ডোমেস্টিক কাপ যেটাকে বলে DFB পোকাল, এবং সেই সাথে সবচেয়ে বেস্ট টুর্নামেন্ট ক্লাব ফুটবলের চ্যাম্পিয়ন্স লিগ, তিনটা ট্রফি একসাথে জিতেছে। এবং এই আনন্দ আসলে বলে বোঝানোর মতো না, স্পেশালি গত বছরটা খুব হার্ট ব্রেকিং ছিল চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে চেলসির কাছে যখন হেরে গেল, সেই কষ্টটা 1 বছর ধরে ঠিক আমার যেরকম এবং সবার মনেই ছিল, এবং এক ক্লাস সেই কষ্টটা আমরা ভুলতে পারলাম বায়ার্ন মিউনিখে, যারা ওয়ার্ল্ড পুরো পৃথিবী জুড়ে যারা যত অজস্র অগণিত ফ্যান আছে তাদের সবার জন্য। এবং একটা জিনিস নিজের পছন্দের ক্লাব বলে বলছি না, গত 1 বছর জুড়ে সবচেয়ে ভালো ফুটবল খেলেছে বায়ার্ন মিউনিখ, এবং আমার কাছে মনে হচ্ছে যে নতুন একটা যুগের সূচনা হতে যাচ্ছে, অ্যান্ড সেই যুগের নাম বায়ার্ন যুগ। আরো কিছু SMS আছে, স্মৃতি আমাকে জানিয়েছে গত 2 সপ্তাহে গান না আসার জন্য কানে ধরতে হবে। নিয়াজ অনেকগুলো গানের রিকোয়েস্ট পাঠিয়েছে এবং সুন্দর কিছু কথা লিখেছে যে তোমার পানে চাহিয়া বন্ধু আর আমি জাগিব না, কোলাহল করি সারাদিন ওমান, কারো ধ্যান ভাঙিব না, বোধ হয় গত 2 সপ্তাহ আসেনি, সেজন্য অভিমানী SMS। রুম্পা নামে একজন জানিয়েছেন যে চিরচেনা ভালো মানুষের খারাপ দিকগুলো হঠাৎ অবাক করে দেয়, মাঝে মাঝে তাকিয়ে থাকি, অদ্ভুত লাগে, বহু সময়ের চেনা মানুষটি অচেনা হঠাৎ এত অল্প সময়ে হয়ে যায়। এই চেনা অচেনা নিয়ে যেহেতু SMS-টা, এই SMS-টা পড়তে উঠতে ভাবছিলাম মোহিনের ঘোড়াগুলির একটা গান আছে মানুষ চেনা দায়, ওই গানটা প্লে করবো। জোসিমের আজকে জন্মদিন তারও, আর অধরা গুলশান থেকে জানিয়েছে আজকে তারও জন্মদিন, সো হ্যাপি বার্থডে টু ইউ। আর অ্যালোন গার্ল খুব মজার একটা SMS করেছে যে আসতে মন চাইল এতদিন পরে, কি দরকার ছিল আসার, আমি যদি এই FM এর মালিক হতাম তোমাকে 1 মাসের স্যালারি দিতাম না। খুব চমৎকার লাগলো SMS-টা পড়ে, খুব ভালো লাগলো। আর একটু পরে ফিরছি, SMS কার্ড ডিউট হচ্ছে, প্রথমে আরে লিখবেন স্পেস দিয়ে নাম ঠিকানা এবং তারপরে কথাটা, আর পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে। ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক
once again শুনছেন এই মুহূর্তে ইরাজকে আর চলছে প্রাণ টকঝাল মিষ্টি এবং এই মুহূর্তে আপনি আছেন রেডিও আমার 88.4 FM এর সাথে সময় হচ্ছে 12:52 রাত দুটো পর্যন্ত আমি থাকবো কথা গান সবকিছু নিয়ে আপনাকে মাতিয়ে রাখার জন্য একটু আগে শুনছিলাম প্রেয়ার হলের গান আজ তোমার মেঘে মেঘে রংধনু যে গানটা নাম হচ্ছে ভাবতে পারো আর তার আগে ছিল খালিদের গান সরলতার প্রতিমা তার আগে ছিল পলবাসা সিদ্দিকীর গান ভালোবাসি তাই ভালোবেসে যাই আর একটু সফট রোম্যান্টিক একটু ফ্লেভার ছিল আবার পালা বদল হবে বিভিন্ন ধাঁচের গানও হবে শার্লি লিখেছেন যে সময়টা যেন উড়ে উড়ে চলে যায় Can you please play Northern Lights by Side of Sky for my sweet Dhaka University? Wish me luck for my very last exam of 5th semester final. Rubi namer ekjon janiyechen je tini ekjon regular listener chilen ebong bhalobasha amar onek bhugiyeche. Nirmalendu bodhoy kobita ta abriti shunte chan kintu ajke kobita boi niye asha hoyni unfortunately so ajke shomoy debachhi na ami shamne issue korbo ekdin shonabo ebong prithibite onek bichitro jinish ghote এবং ওই যে একটা কথা আছে না যে দেয়ার আর মেনি থিংস অন হেভেন অ্যান্ড আর্থ আমার আবৃত মানুষ শুনতে চায় এটা আসলে এরকম বিচিত্র জিনিসও পৃথিবীতে আসলে ঘটে এবল জিনিস এরকম জিনিসও মাঝে মাঝে দেখতে হয় কত অদ্ভুত এই পৃথিবী নির্জন লিখেছে উত্তরা থেকে যে নানান কারণে অনেকদিন তোমার শোনা শো শোনা হয় না যাই হোক নাইনটিজের গানগুলো সেই এপিসোডগুলো অনেকদিন ধরে হচ্ছে না তিনি শুনতে যাচ্ছেন তবে আপাতত নাইনটিজের এপিসোড অনেকদিন ধরে না হলেও একটু পরে যে গানটা প্লে করবো সেটা নাইনটিজের একটা গান এবং শাউন লিখেছে ঢাকা ইউনিভার্সিটি থেকে তোমার কি মনে হয় না যে আমাদের দেশে এবং ইন্ডিয়ান মিডিয়া ইংলিশ প্রিমিয়ার লিগ এবং লালিগা নিয়ে পড়ে না থেকে বুন্দেশলিগাকে ইম্পর্টেন্স দিয়ে বায়ার্ন মিউনিখের অনেক সাপোর্টার থাকতো অবভিয়াসলি একেবারে সঠিক কথা জ্যোতি লিখেছে আজ তারও জন্মদিন সো হ্যাপি বার্থডে এবং আরো মুগ্নি লিখেছে ক্যান্টনমেন্ট থেকে যে 12,09,600 12,09,600 সেকেন্ড পরে আসার জন্য ফিরে আসার জন্য ধন্যবাদ এত এত এতগুলো সেকেন্ড হয়ে গেছে যে লাস্ট কথা হয়েছে সবার সাথে আমার ইন্টারেস্টিং এখন একটা গান শুনবো যে নাইনটিজের গান জেমসের গান অ্যালবামের নাম ছিল দুঃখিনী দুঃখ করো না এবং গানটা না হচ্ছে যদি কখনো ভুল হয়ে যায় এই যে দুই সপ্তাহ আসতে পারি না অপরাধ হয়েছে আমার ভুল হয়েছে ঠিক এই জন্য এই গানটা প্লে করছে যদি কখনো ভুল হয়ে যায় তুমি অপরাধ নিও না আর এটা হচ্ছে 97 রিলিজ হয়েছিল অ্যালবামটা এবং গানটা প্লে করার আগে এসএমএস করার নিয়মটা আরেকবার বলে দিই যদি কোনো গান শুনতে চান এসএমএস করতে চান অথবা যদি কোনো মনের কথা শেয়ার করতে চান আপনার সেলফোনের এসএমএস অপশনে যাবেন গিয়ে লিখবেন প্রথমে আর এ অর্থাৎ রেডিও অমরের শর্টেস্ট ভার্সন আর এ স্পেস দিয়ে নাম ঠিকানা এবং তারপরে কথাটা পাঠিয়ে দিন 2323 এই নম্বরটাতে আর এরপর যখন ফিরে আসবো আমি সেই কুইজটা বলবো যে কুইজের সঠিক উত্তর দিলে আপনিও হতে পারবেন আগামী সপ্তাহে সেই লাকি উইনার সো জাস্ট ওয়েট অ্যান্ড বি উইথ মি শুনলে কথা মানুষ চেনা যায় কি চিনতে লাগে ভয় চেনা সহজ নাই ইন্টারেস্টিং কথা এবং কে যেন মানুষ চেনা অচেনা এরকম একটা এসএমএস করেছিল তখন বলেছিলাম যে মোহিনীর ঘোড়াগুলির এই গানটা প্লে করবো সেটা প্লে করে দিলাম এবং কলকাতার এই সেই অনেক পুরনো ব্যান্ডটার কথা সুর পরিবেশনা সবকিছু অনেক বৈচিত্র্যপূর্ণ এবং ভিন্ন ধর্মী সেখান থেকে চলে যাচ্ছি বন্ধুদের এসএমএস এ ঝুলি লিখেছে রাজাবাজার থেকে তোমার কেমন কেটেছে জানি না কিন্তু সেই প্রতীক্ষার সময়গুলো বর্ণনা দিয়েছেন আমার কেমন কেটেছে সেটা আমিও বোঝাতে পারবো অবশ্যই গত দুটো সপ্তাহ শোক করিনি এবং কয়েকদিন ধরে মনে হচ্ছে না লাইফস্টাইল একটা অনেক বড় চেঞ্জ এসছে কি যেন নেই কিছু একটাকে খুব মিস করছি এবং সবকিছু একটু কেমন যেন অন্যরকম মনে হচ্ছিল এবং কারণটা অবশ্যই এটা যে গত দু সপ্তাহে আমি বন্ধুদের সাথে ছিলাম না শনিবার এই সময়টাতে সচিব লিখেছে বাসাবো থেকে সেটা হচ্ছে যে তাজদিকের জন্মদিন আজকে সো হ্যাপি বার্থডে টু ইউ তনু লিখেছে খিলগা থেকে যে সব কবিতা তিনি শোনেন রেকর্ড করেন এবং কবিতা তার খুব ভালো লাগে এবং তার বন্ধু তুহিনের আজকে জন্মদিন তুহিনকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি এবং বৃতি জানিয়েছেন যে দুঃখিনী দুঃখ করো না এই অ্যালবামটা আমার সবচেয়ে প্রিয় অ্যালবামগুলোর একটা এবং ছোটবেলায় অনেক শুনতাম যদিও তখন লিরিক্সের তাৎপর্যটা বুঝতাম না আর আমি বলেছিলাম কিছুক্ষণ আগে যখন লাস্টবার এসেছিলাম যে এইবার যখন আসবো তখন এই সপ্তাহের কুইজটা বলবো যে সপ্তাহের যে কুইজের সঠিক উত্তর দিয়ে আপনি হতে পারেন লাকি উইনার এবং আগামী সপ্তাহে আমার পাশের হট সিটে আজকে যেরকম সিলভিয়া ছিল আপনি আসতে পারেন প্রশ্নটা একটু আগের সপ্তাহগুলোর প্রশ্ন থেকে কঠিন যারা সাহিত্য প্রেমী বা বই পড়া হয় তারা হয়তো ভালোভাবে পারবেন এই প্রশ্নটার উত্তর সেটা হচ্ছে উত্তর প্রশ্নটা হচ্ছে বাংলা সাহিত্যের একটা উপন্যাস আছে যার নাম হচ্ছে চাঁদের অমাবস্যা এই উপন্যাসটি কার লেখা এবং এটা আমার নিজে খুব পছন্দের উপন্যাস এবং এটা আমি যখন পড়েছিলাম পড়তে পড়তে একটা ঘোরের মধ্যে চলে গিয়েছিলাম এবং অস্তিত্ববাদ নিয়ে উপন্যাসটা পড়তে পড়তে আপনিও একটা ঘোরের মধ্যে চলে যাবেন কোনো একদিন হয়তো এফএম লাইব্রেরিতে এটা আমি বলতেও পারি চাঁদের অমাবস্যার কথা এক গ্রামের এক যুবক শিক্ষক থাকে যার নাম থাকে আরেফ আলী এবং একদিন সে এক ঘোর লাগা জ্যোৎস্না রাত আবিষ্কার করে
যে রাতের বেলা মাঝ রাতে নিশুতি রাতে যে বাসছাড়ে এক তরুণীর মৃত লাশ পড়ে আছে, এবং এই ঘটনার পর থেকেই তার মনোজগতে এক বিশাল একটা বিকার বলুন, পরিবর্তন বলুন, এবং একটা আলোড়ন অভ্যুদয় অনেক কিছুই হয়ে যায় এবং একরকম বিকারগ্রস্ত সে হয়ে পড়ে। এবং একটা সময় এটা আচ্ছা বাকি কাহিনী না, যেদিন এফএম লাইব্রেরিতে বলবো সেদিনই বলবো। দারুণ একটা উপন্যাস এবং অসাধারণ একটা উপন্যাস চাঁদের অমাবস্যা। তো আপনাকে যেটা বলতে হবে সেই চাঁদের অমাবস্যা উপন্যাসটা কার লেখা? অপশন এ হচ্ছে শওকত ওসমান এবং অপশন বি হচ্ছে সৈয়দ ওয়ালিউল্লাহ। আমি আবারও বলছি চাঁদের অমাবস্যা উপন্যাসটি কার লেখা? অপশন এ হচ্ছে শওকত ওসমান, অপশন বি হচ্ছে সৈয়দ ওয়ালিউল্লাহ। এবং আপনি যথারীতি এসএমএস করবেন আগে যেভাবে করতে সেভাবেই, প্রথমে আর এ লিখবেন, স্পেস দিয়ে আপনার নাম, তারপরে এ অথবা বি, এবং সেটা পাঠিয়ে দেবেন 2323 এই নম্বরটাতে। আর আপাতত কথা না বলে একটা গান শুনছি এবং একটু পরে ফিরবো, তখন এফএম লাইব্রেরি সেগমেন্টটা নিয়ে ফিরছি। আর এখন যে গানটা শুনবো এটা একটা রবীন্দ্রসঙ্গীত, অনেকদিন পরে এই গানটা প্লে করছি, অনেক আগে বহু বছর আগে যখন টাকা একমূল চাল পাওয়া যেত শায়েস্তা খানের আমলে, সেই সময় সর্বশেষ গানটা প্লে করেছিলাম, তারপরে প্লে করা হয়নি। কিন্তু আমি নিজেও খুব বেশিবার গানটা শোনা হয় না কেন জানো, কিন্তু আমার সবচেয়ে পছন্দের রবীন্দ্রসঙ্গীতগুলোর মধ্যে এটা একটা, একটা অন্যরকম নির্জনতা, নিঃসঙ্গতা, বিচ্ছিন্নতা, একটা অন্যরকম অনুভব আছে। এবং গানটা শুনে আমিও একেবারে তন্ময় হয়ে যাই এবং কিছুটা বিচ্ছিন্নতা তখন অনুভব করি সব কিছু থেকে চারপাশের। আর সেই গানটা শুনছি সাদি মোহাম্মদের কণ্ঠে, মেঘের পরে মেঘ। রবীন্দ্রসঙ্গীত সেই যে গানটা শুনলাম, এক বিচ্ছিন্ন দ্বীপের মতো হয়ে যায়, মেঘের পরে মেঘ জমেছে আধার করে আসে, আমায় কেন একা বসিয়ে রাখো, আমায় কেন বসিয়ে রাখো এক আধারের পাশে। আর কুইজটা যেটা বলেছিলাম যে কুইজের সঠিক উত্তর দিয়ে লাকি উইনার হিসেবে লটারির মাধ্যমে নির্বাচিত হলে আপনি আসতে পারেন আগামী সপ্তাহের হট সিটে। আর সেই কুইজটা আরেকবার বলছি, সেটা হচ্ছে যে বাংলা সাহিত্যের একটা বিখ্যাত উপন্যাস চাঁদের অমাবস্যা, এটা কার লেখা? অপশন এ হচ্ছে শওকত ওসমান, অপশন বি হচ্ছে সৈয়দ ওয়ালিউল্লাহ। প্রথমে আর এ লিখবেন, স্পেস দিয়ে লিখবেন আপনার নাম, ধাম, এবং তারপরে এ অথবা বি, যেটা শুদ্ধ উত্তর মনে হয়, এবং তারপরে পাঠিয়ে দিন 2323 একই নম্বরটাতে। চলে যাচ্ছি পরের সেগমেন্টে। স্বাগত জানাচ্ছি এফএম লাইব্রেরি সেগমেন্টে, এবং আজকে যে গল্পটার কথা বলবো সেই বইটই কোনো কিছুই সাথে নিয়ে আসিনি, এবং একেবারেই হঠাৎ করে সিদ্ধান্ত নিলাম, এবং শুনে অবাক হবেন হয়তো যে সিদ্ধান্তটা নিয়েছি যখন সিলভিয়া জেরিন তনু আজকে লাকি উইনার তিনি আমার পাশে ছিলেন, এবং একটা পর্যায়ে সে যখন বললো যে ওই যে একেবারে শেষ দিকে যাওয়ার আগে সে যখন তার জীবন সম্পর্কে ভাবনাগুলো শেয়ার করছিল, তনু যখন বলছিল যে একটা সময় আমার মনে হয় যে টাকার পিছনে দৌড়াতে দৌড়াতে জীবনটা আসলে ভালোভাবে সাজানো যাচ্ছে না, একটা সময় হয়তো রিয়েলাইজেশন হয় এবং আসলে কত টাকার বা কত সম্পদের দরকার বেঁচে থাকতে হলে, ঠিক ওই কথাগুলো যখন বলছিল তখনই সেটা শুনে আমার ঠিক একই রকম থিমের একটা ছোট গল্প আছে, বিশ্ববিখ্যাত একটা গল্প আছে, তখনই আমি ডিসিশনটা নিয়েছি আজকে এই গল্পটা নিয়ে বলবো। এবং স্মৃতিশক্তির উপরে ভর করে বলতে হবে, এবং এই গল্পটা পড়েছিলাম অনেক আগে, সেটা হবে মিনিমাম 17-18 বছর আগে পড়া গল্প, এবং তখন সম্ভবত আমি স্কুল লাইফেই পড়িয়েছিলাম। তো সেই সময় পড়া গল্পের স্মৃতির উপরে যেহেতু নির্ভর করে বলতে হবে, সবকিছু আমার মনেও নেই এবং গল্পের প্রথম অংশটা আমার একদমই আর খেয়াল নেই এতদিন পরে, কিন্তু দ্বিতীয় অংশটা সবচেয়ে দামি, সবচেয়ে ইম্পর্টেন্ট, এবং আমি সেই দ্বিতীয় অংশটাই শেয়ার করবো গল্পটার। এটা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ সাহিত্যিকদের একজন এবং রুশ বিখ্যাত রুশ লেখক লিও টলস্টয়ের একটা গল্প, এবং এই ছোট গল্পটাকে আমার এখনো মনে হয়, যদিও যখন পড়েছিলাম তখন হয়তো 100% রিয়ালাইজ করতে না পারলেও, তারপরে এটা নিয়ে গল্পটা নিয়ে অনেক ক্রিটিকদের লেখা পড়েছি এবং নিজেও সেটা ওর কথা অনেক ভেবেছি, বা এটা নিয়ে পরে নাটকও হয়েছে সেটাও দেখেছি, এবং সবকিছু মিলে আমার কাছে মনে হয় যে বিশ্ব সাহিত্যেরই সর্বকালের সর্বশ্রেষ্ঠ গল্পগুলোর এটা হচ্ছে একটা, যেটা বাংলা অনুবাদের নাম ছিল সম্ভবত যে কতটুকু জমি দরকার একজন মানুষের, এরকম একটা নাম ছিল অনুবাদের। অনুবাদটা কে করেছিলেন সেটাও আমার মনে নেই, যেটা পড়েছিলাম সেই বহুদিন আগে। গল্পটার থিম হচ্ছে এরকম যে সেই রাশিয়ার এক জমিদারের সাথে ওখানকারই এক বাসিন্দার তার সেই জমিদারির এলাকার ভেতরে থাকেন, এরকম তার একটা কোনো একটা সমস্যা হয় এবং সমস্যার সমাধান হিসাবে জমিদার তাকে এরকম একটা প্রস্তাব দেন। জমিদার খুব ধূর্ত ছিলেন, খুব শয়তান প্রকৃতি ছিলেন, এবং সেই জমিদার সেই লোকটাকে একটা প্রস্তাব, এরকম একটা প্রস্তাব দেন, ঠিক আছে তোমার ক্ষতিপূরণ হিসাবে বা তোমাকে পুরস্কার হিসাবে আমি অসাধারণ একটা কিছু দিতে চাই। তো সেই লোকটা যখন জিজ্ঞেস করলেন যে কি দিতে চান আপনি বা সেটা কি, তখন তাকে অদ্ভুত একটা অফার দিলেন সেই জমিদার সাহেব, সেটা হচ্ছে যে সেই জমিদারের যেহেতু জমিদারি মানে অগাধ জমিদার এবং বিশাল অনেক সম্পত্তির মালিক সে এবং প্রচুর জমিদার, তার প্রস্তাবটা এরকম ছিল যে একদিন কোন একদিন একদম সূর্যোদয় থেকে শুরু করে
সূর্যাস্ত পর্যন্ত পুরোটা দিন ধরে তুমি একটা জায়গা থেকে কোন একটা নির্দিষ্ট যা পয়েন্ট থেকে তুমি হাঁটা শুরু করবে, এবং সূর্যাস্ত পর্যন্ত সূর্যোদয় থেকে সারাটা দিন ধরে তুমি যতখানি হেঁটে যেতে পারবে ততটুকু জমি তোমার। ইন্টারেস্টিং প্রপোজাল, কোনো সন্দেহ নেই। এবং ঠান্ডা মাথায় ভেবে দেখুন, আপনাকে যদি এরকম অফার দেওয়া হয় যে কোনো মানে যতটুকু জমি সূর্যোদয় থেকে যাত্রা শুরু করবেন, সূর্যোদয়ের সময় আপনি কোনো একটা জায়গা থেকে কোনো একটা পয়েন্ট থেকে যাত্রা শুরু করবেন এবং সূর্যাস্ত পর্যন্ত পুরোটা দিন ধরে যতখানি আপনি হাঁটতে পারবেন ততখানি জমি আপনার, এবং যত বেশি যাবেন ততই আপনার, যত কম তত কম, জায়গা যত কম হবে আপনি জমিও কম পাবেন, যত বেশি যেতে পারবেন তার মানে পুরোটাই লাভ। এবং এরকম একটা মোটিভেটিং ফ্যাক্টর থাকলে ব্যাপারটা কত থ্রিলিং এবং এক্সাইটিং এবং কিরকম একটা উত্তেজনাকর ব্যাপার হয়ে যেতে পারে যে আমি যতটুকু হাঁটতে পারবো সারাদিন ধরে ততখানি জমি আমার হবে। এবং পাওয়ার এক বিশাল, এক উদগ্র বাসনা যার কোনো সীমা পরিসীমা নেই, একদম প্রস্তাবের মাধ্যমেই হৃদয়ে গেঁথে দেওয়া হলো বা প্রথিত করে দেওয়া হলো। জমিদার সাহেব একটা অত্যন্ত সুদূর প্রসারী একটা সুকৌশল চিন্তা থেকে এই অফারটা তাকে দিলেন, এবং প্রথম দৃষ্টি প্রথম শ্রবণে বা আপাতভাবে সবার কাছে খুব লুক্রেটিভ একটা অফার মনে হবে এবং খুবই এক্সাইটিং এবং অসাধারণ একটা অফার মনে হবে। সেই লোকটারও তাই মনে হয়েছিল এবং উত্তেজনা তার রাতে তো ভালো মতো ঘুমিয়ে আসেন এরকম অবস্থা যে এরকম কি সম্ভব এই পৃথিবীতে যে আমি সারাটা দিন ধরে যত বেশি হাঁটতে পারবো ততখানি জমি আমার হয়ে যাবে, বিশাল জমির সম্পত্তির মালিক হবো। এবং সে মনে মনে সংকল্প করে অনেক জোরে সে হাঁটবে এবং একদমই বিশ্রাম নেবে না, যতটুকু পারে অবিশ্রামভাবে ক্লান্তিহীনভাবে যতটুকু পারে নিজের শেষ ইচ্ছা শক্তি দিয়ে শক্তি প্রয়োগ করে শেষ শক্তির শেষ বিন্দুটা প্রয়োগ করে হলেও সে অনেক দূর হাঁটবে, কারণ যতটুকু হাঁটবে ততখানি সম্পত্তি জমি তো তার হয়ে যাবে, এরকম একটা প্রস্তাব ছিল। তো পরের দিন সকালে ঠিক সেই ঘোষণা অনুযায়ী কাজ শুরু হয় এবং এই অদ্ভুত খেলার বা অদ্ভুত পুরস্কারের অদ্ভুত প্রতিযোগিতার সাক্ষী সাবুদ এবং বিচারক সবাই চলে আসে এবং এটা দেখতে হয়তো অনেক মানুষের ভিড় জমে যায়। এবং ঠিক সূর্যোদয়ের সময় তার সেই অদ্ভুত যাত্রাটা শুরু হয় একটা নির্দিষ্ট জায়গা থেকে এবং সে হাঁটতে থাকে, হাঁটতে হাঁটতে যখন সূর্য আস্তে আস্তে মাথার উপর আসতে থাকে এবং রোদের তীব্রতা বাড়তে থাকে এবং সেই লোকটা একটা সময় হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যায়, অপরিসীম ক্লান্তি অনুভব করে, মনে হয় একটু বিশ্রাম নেয়, কিন্তু এক লোভে চকচকে দুই চোখ নিয়ে এসে একই কথাই বারবার ভাবতে থাকে, সে যদি 2 মিনিটও বিশ্রাম নেয় বিশাল ক্ষতি হয়ে যাবে, কারণ ওই 2 মিনিটে সে যতটুকু পথ হাঁটতে পারবে ততক্ষণ জমি তো সে হাতছাড়া করতে হবে তাকে, এটা সে কিভাবে মেনে নেয়। তাই ক্লান্তিতে পা ভেঙে আসতে চাইলেও মাথার উপরে সূর্য গনগনে একদম প্রচণ্ড দাবদাহ থাকলেও সে একটু বিশ্রাম নেওয়ার নিজেকে সুযোগ দেয় না, অবকাশ সে নিয়ে খুঁজে নিতে পারে না, কারণ একটু বিশ্রাম নেওয়া মানেই তো একদিনের অপচয়, সময়ের অপচয় এবং জমি কিছুটা হাতছাড়া করা। তাই এক অন্যরকম জান্তব বা পাশবিক এক লোভ যখন তাকে গ্রাস করে এবং সেই লোভী চকচকে চোখ দুটো নিয়ে সে সামনে শুধুই অনবরত শুধু অবিরল অবিরত অবিরত এবং অবিরাম ভাবে জমির পর জমি দেখে যায় এবং তার শুধু সময়ের হিসাব সূর্যকে সূর্যের অবস্থান দেখে সে ভাবতে থাকে আর কতখানি সময় বাকি আছে দিনের এবং সেই সময়টুকু এভাবে ঠিক পা চালিয়ে যেতে পারলে কতখানি জমির সে সম্পত্তির অগাধ মালিক হয়ে যাবে। কোনো বিশ্রাম না নিয়ে কোনো কিছুর তোয়াক্কা না করে সে এগিয়ে যেতেই থাকে এবং আস্তে আস্তে তার হাঁটার গতি দ্রুত ছিল, সেখান থেকে আস্তে আস্তে শ্লথ হয়ে আসতে থাকে ক্লান্তিতে, কিন্তু সে কোনোভাবেই থামতে পারে না। সেই আমাদের সবার ভেতরে যে চিরন্তন এক আরো বেশি চাই, সেই ক্রমাগত চাওয়ার যার কখনোই হয়তো পরিসমাপ্তি টানা যায় না, সে অসীম লোভ অসীম উদগ্র মোহ পাওয়ার আকাঙ্ক্ষা তাকে এক যন্ত্রচালিত দানবের মতো করে তাকে এগিয়ে নিয়ে যেতে থাকে সামনের দিকে। এবং এভাবেই সকাল গড়িয়ে দুপুর হয়, দুপুর গড়িয়ে বিকেল হয় এবং সূর্যের আলো আস্তে আস্তে সেই মধ্যগগনে যখন প্রখর ছিল সেখান থেকে আস্তে আবার কমে আসতে থাকে। সবকিছু ঠিক আছে কিন্তু সেই লোকটা আর থামার ফুরসত পায় না এবং অনেকে তাকে হয়তো বলতে থাকে যে একটু বিশ্রাম নাও, তুমি যে মুখ থুবড়ে পড়ে যাবে, হয়তো মরেই যাবে তুমি এভাবে অনবরত সারাদিন ধরে ছুটলে, কারণ একটা মানুষ সারাদিন ধরে ছুটতে পারে না, এটা একেবারে অসম্ভব। কিন্তু সেই মানুষটা তো একটাই তার চিন্তা, যত বেশি হাঁটবো যত বেশি জায়গা অতিক্রম করতে পারবো ততখানি জমি আমার হয়ে যাবে। এবং এভাবে হাঁটতে হাঁটতে একটা সময় তার মুখ থেকে ফেনা উঠে যায়, একেবারে নাভিশ্বাস বেরিয়ে যাওয়ার উপক্রম হয় এবং কোনো মতে মুখ থুবড়ে পড়তে থাকে, আর পা চলে না। তারপরও সে এক অসীম এক জান্ত ইচ্ছা শক্তি দিয়ে নিজের পা দুটোকে কোনো মতে বয়ে নিয়ে চলে, কারণ টুকরো জমিও সে হারাতে চায় না, যত বেশি সম্ভব কত বেশি সম্ভব সে নিজেকেই নিজে প্রমাণ করে দিতে চায় যে কত বেশি হাঁটা সম্ভব একদিনের মধ্যে। এবং এভাবে হাঁটতে হাঁটতে একেবারে গোধূলিবেলা যখন একেবারেই বলা যায় যে আসন্ন প্রায় আর হয়তো খুব বেশি সময় বাকি নেই, ঠিক যখন সে দেখে যে খুব বেশি সময় আর হাতে বাকি নেই এবং সূর্য ডুবি ডুবি করছে এবং ডুবে যাচ্ছে, তখন তার মধ্যে সেই
প্রবল হাহাকারটা আরো বেশি রকম মূর্ত হয়ে ওঠে। যে সময় তো শেষ হয়ে আছে, সময় ফুরিয়ে আসছে, কিন্তু এখনো তো কতটুকু জমি আসে নিজের করে নিতে পারলো, সময় আর যে বেশি বাকি নেই। যতটুকু এই অল্প সময়ের মধ্যে পা চালানো যায়, যতটুকু জমি আরো নিজের করে নেওয়া সম্ভব, ওই শেষ সময়টাতে গিয়ে তার মধ্যে এই চিন্তা ভাবনা আরো বেশি প্রবল আকারে ধারণ হয় এবং সে তখন একেবারেই দিক হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায়। যখন সে দেখতে পায় যে সময় আর একদমই বাকি নেই, সূর্য ডুবে যাচ্ছে, তখন সে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে আরো বেশি জোরে চলতে গিয়ে একটা সময়ে দেখা যায় যে অবশেষে মুখ থুবড়ে পড়ে যায় এবং নিয়তি নির্মম পরিহাস, সারাদিন ধরে একটু বিশ্রাম না নিয়ে খাবার পানীয় কোনো কিছু না খেয়ে অবিশ্রামভাবে চলার, এবং যেহেতু বয়স্ক একটা মানুষ, পরিণাম হিসাবে ওখানেই সে মৃত্যুবরণ করে। সে মাটির উপরেই তার মৃত্যু হয় গোধূলির ঠিক আগ মুহূর্তে, এবং গল্পটা এভাবেই শেষ হয়। অন্যরকম একটা গল্প, অন্যরকম একটা প্লট, খুব অসাধারণ একটা চিন্তা ভাবনা, একেবারেই ব্যতিক্রম ধর্মী একটা গল্প, এবং থিমটা অসাধারণ, যে কারণে আমার কাছে মনে হয় পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ গল্পের একটা। সেটা হচ্ছে যে আসলে ঠিক শেষ জায়গাটাতে গল্পের লিও টলস্টয় প্রশ্ন করেছেন, আসলে কতটুকু জমি দরকার। যে মানুষটা আরো বেশি জমি চায়, যত বেশি হাঁটতে পারবো, যত বেশি জায়গা অতিক্রম করতে পারবো, তত বেশি জমি আমার হবে, এই মর্মে উদ্বুদ্ধ হয়ে হাঁটতেই থাকলো সারাটা দিন ধরে, এবং আরো বেশি জমির আকাঙ্ক্ষায় একসময় প্রাণটা হারালো, মৃত্যুর কোলে ঢলে পড়লো। সে কতটুকু জমি সঙ্গে নিয়ে যেতে পারলো আসলে জীবনের শেষে মৃত্যুর পারে, এবং আসলে তার কতটুকু জমির প্রয়োজন হলো শেষ সময় মৃত্যুর পরে, তাকে যখন আবার দাফন করা হলো মাটিতে, বা হবে ঠিক 3.5 হাত জমি তার দরকার, এর বেশি কিন্তু 1 ইঞ্চিও না। অথচ সে সারাদিন ধরে কতটুকু জমির জন্য নিজের প্রাণটা হারালো, ঠিক যেভাবে আমরা সারা জীবন ধরে অর্থবিত্ত সম্পদের পিছনে দৌড়াই অনেক কিছুর জন্য, আসলে তার কতটুকু দরকার গল্পের শেষ সময় যে প্রশ্নটা লিও টলস্টয় করেছেন, কতটুকু জমির আসলে মানুষের দরকার, মানে প্রকারান্তরে তিনি বোঝাতে চেয়েছেন কতটুকু সম্পদের আসলে মানুষের দরকার, কতটুকু জায়গারই বা দরকার, মাত্র 3.5 হাত। এবং শেষ সময় কিন্তু এই লোকটা এতটুকু এত অনেক খানি দীর্ঘ পথ পাড়ি দিয়ে এত জমির মালিক হবার প্রায় শেষ মুহূর্তে এসে পরিণাম হিসেবে, পরিণতি হিসেবে 3.5 হাত জমির মধ্যেই কিন্তু নিজেকে আবিষ্কার করলেন, বা সেখানেই সেই পরিণতিতে নিজেকে নিয়ে গেলেন, এর বেশি কিন্তু আর দরকার ছিল না। অসাধারণ একটা থিম, এবং এই গল্পটা আমার কাছে মনে হয় চিরন্তন, সেই যে সময়টা থেকে আদিম মানুষের, সেই সময় থেকে যখন মানুষের ভেতর থেকে ভেতরে ব্যক্তি চিন্তা না, আসলে একটা সময় মানুষ সেই প্রস্তর যুগে বা আদিম যুগে ব্যক্তিগত ধারণাটা ছিল না, তখন সবকিছু ছিল গোষ্ঠী কেন্দ্রিক, সবাই মিলে শিকারে যেত, সবাই মিলে খাবার আনতো, এবং যে সম্পদ ছিল সবাই মিলে ভাগ করে নিত, বা সবাই মিলে একসাথে খেত। কিন্তু আস্তে আস্তে মানুষের মধ্যে সেই আমিত্ব বোধটা চলে আসলো, এবং গোষ্ঠী কেন্দ্রিক চিন্তা থেকে মানুষের মধ্যে যখন থেকে এই যে না এটুকু আমার, এটুকু আমার না, এটা ওর এবং আমার, এই চিন্তা ভাবনা যখন থেকে আসা শুরু হলো, তখন থেকে শুরু হলো সেই নিজের সম্পদ বাড়ানো বা সেই স্বার্থ চিন্তা বা আমিত্ব কেন্দ্রিক চিন্তা, এবং সেখান থেকে আস্তে আস্তে হানাহানি থেকে শুরু করে সেই আস্তে আস্তে সভ্যতার পথ পেরুত পার হতে হতে আমরা আজকের অবস্থানে এসেছি, এবং যত বেশি সময় গেছে ততই বেশি মানুষ আরো বেশি সেই আমার, এটা আমি চাই, নিজের করে নেওয়া স্বার্থ চিন্তা থেকে আরো বেশি এত আস্তে আস্তে এটার ভিতরে অতলে তলিয়ে গেছে, এবং একটা সময় যত সময় গড়িয়েছে ততই মানুষের এই চিন্তাটা, এই উদগ্র বাসনা, সেই জান্তব লালসা আরো বেশি ভিন্ন রূপ এবং নৃশংস রূপ নিয়ে প্রকাশ করেছে, যার ফলে এত হানাহানি, যুদ্ধ, বিগ্রহ এবং এত কুটিলতা, জটিলতা, এত নিচতা চারদিকে, সেই একই চিন্তা থেকে যে আমার আরো চাই, আরো চাই, যেভাবে পারি আরেকজনের ক্ষতি করে আরেকজন একটা কেড়ে নিয়ে, যেভাবেই হোক না কেন আমার নিতে হবে, আমার করতে হবে, আরো চাই। ঠিক সেই গল্পে সেই লোকটার মতো, যে যত বেশি করতে পারবো তত বেশি আমার হবে, এবং এভাবেই এগিয়ে যাচ্ছে, এবং এভাবেই চারদিকে এত বিভেদ, এত নোংরামি, এত কুটিলতাই সুন্দর পৃথিবীর বুকে, ঠিক গল্পে সেই লোকটারই একই রকম পরিণতি হয়। কিন্তু আসলে কতটুকু দরকার জীবনে সুখী হওয়ার জন্য, কতটুকু সম্পদ, কতটুকু সম্পত্তি দরকার জীবনে সুখী হওয়ার জন্য, এই প্রশ্নটা আমার কাছে মনে হয় একেবারে সেই শাশ্বত, সেই যে আদিম যুগে সেই যখন আমিত্ব বোধটা আসলো, তারপর থেকে এখনো পর্যন্ত যুগে যুগে, বছরে বছরে, শতাব্দীর পর শতাব্দীতে এই প্রশ্নটা চিরন্তন হয়েছিল এবং সামনেও থাকবে যতদিন মানুষ এই পৃথিবীর বুকে থাকবে, যে মানুষ আরো বেশি পেতে চাইবে, এবং তার জন্যই এত আয়োজন, এত কিছু, পুরো জীবন জুড়ে নানা আয়োজন চলে, একটা সময় যখন পরিণতিটা হয় কতটুকু নিয়ে যেতে পারে আর কতটুকু আসলে তার দরকার হয়, কোনো কিছুই না, শুধু 3.5 হাত জমিটাই দরকার হয়, আর কিছুই না। অসাধারণ একটা থিমের একটা গল্প, এবং এই গল্পটা পড়ার পরে বা ভাবার পরে একটা মনোজগতে একটা বিশাল একটা আলোড়ন অবশ্যই আসে, এবং মনে হয় যে নিজের জীবন দর্শন বা চিন্তাভাবনাতে একটা আমূল পরিবর্তন আসতে পারে, এবং একটা সাহিত্যের বা একটা শিল্পের সবচেয়ে বড় শক্তি ওটাই, যে আপনাকে কতটা প্রভাবিত করতে পারলো, এবং সেদিক থেকেই আমার কাছে মনে হয়েছে যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ছোট গল্পের একটা, আসলে কতটুকু জমি দরকার লিও টলস্টয়ের গল্পটা, অবশ্যই পড়বেন আশা করছি, এবং আজকের এফএম লাইব্রেরিতে এটাই ছিল, আর একটু পরে ফিরছি, সাথে থাকুন।
প্রাণবংশাল মিষ্টি প্রোগ্রামে এবং শুনছেন এই মুহূর্তে আপনি রেডিও আমার 88.4 FM। শুনছিলাম একটু আগে মালসের গান, সেটা হচ্ছে প্রথম প্রেমের মতো, প্রথম কবিতা এসে বলে হাত ধরে নিয়ে চলো অনেক দূরের দেশে। আর তার আগে জলের গানের গান শুনছিলাম, গানটা হচ্ছে বৃষ্টি গান। আর এখন কিছু এসএমএস পড়া যাক। আমাকে কেয়া লিখেছেন গুলশান থেকে, একটু আগে FM লাইব্রেরিতে লিও টলস্টয়ের একটা গল্পের কথা বলেছিলাম এবং গুলশান থেকে কে আমাকে জানিয়েছেন যে বাংলা অনুবাদটা, এবং আর অনেকে এসএমএস পাঠিয়েছেন যে এটার বাংলা অনুবাদ তারা যেটা পড়েছেন তার নাম হচ্ছে 3.5 হাত জমি। এটা এক একজন এক এক নামে হয়তো অনুবাদ করতে পারেন। এবং লিও টলস্টয়ের গল্পটা হচ্ছে মূল, এবং আরও কিছু বন্ধু গল্পটার কথা লিখে পাঠিয়েছেন যে খুব ভালো লেগেছে এবং এরকম গল্প আরও বেশি শুনতে চায়। থ্যাংকস ইন্সপিরেশন দেওয়ার জন্য। মিম জানিয়েছে ছোট গল্পটা ছোটবেলায় বাবার কাছ থেকে শুনেছিলেন এবং তখন অনেক ছোট ছিলেন, পুরোপুরি হয়তো বুঝতে পারেননি, অনেকদিন পরে সেই স্মৃতিগুলো তার মনে পড়ে গেল। রাশিদ ফ্রম নারায়ণগঞ্জ আমার সাথে একমত, এবং আরও অনেক বন্ধু এই গল্পটা নিয়ে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন এবং খুব ভালো লাগলো এত প্রতিক্রিয়া দেখে। প্রতিক্রিয়াশীল মাঝে মাঝে হওয়া ভালো। আর এসএমএস করার নিয়মটা বলছি এখন আরেকবার, প্রথমে আরে লিখুন, স্পেস দিয়ে নাম ঠিকানা এবং তারপরে কথাটা, আর পাঠিয়ে দিন 2323 এই নম্বরটাতে। মিনারের গান সংক্ষেপ দিয়ে, এবং তার আগে ছিল এলআরবির গান এখন অনেক রাত, যে গানটা এখন বাজছে আমার ব্যাকগ্রাউন্ড। এই গানটার মতোই আমি প্রতিদিন সেই সেই চেনা শহরের ব্যস্ত মানুষের ভিড়ে, এত নাগরিক কোলাহলের ভিড়ে, কোনো না কোনো পরিচিত রাস্তার ধারে দেয়ালের ওপারে সব কিছুরকে ছাপিয়ে একটা জিনিসই খুঁজে ফিরি, সেটা হচ্ছে যে মাঝে মাঝে একটা তীব্র হাহাকার জাগে যদি কখনো মনে হয় এই সময়টা, 3 ঘন্টা ধরে এত কথা, এত এত কথা, স্মৃতি, গান সব কিছু মিলে একটা অদ্ভুত স্বপ্নময় একটা পৃথিবী সাজানো, এটা যদি কখনো না থাকে, যদি কখনো ভেঙে যায়, তীব্র হাহাকার জাগে এবং তখন মনে হয় সব কিছু ফিরে এটা কি খুঁজে ফিরি, বারবার বারেবারে ফিরে পেতে চাইবো, এরকম অদ্ভুত একেবারেই অন্যজালিক কিছু মুহূর্ত, ঘোল লাগা সময় যখন পৃথিবীর বাকি কোনো কিছুই আর মনে পড়ে না, বন্ধু হয়ে থাকে শুধু অন এয়ারে, হটসিটে, মাইক্রোফোনে এবং অলক্ষে থাকে, যদিও হৃদয়ের ভেতরে একেবারে কুফিরে কথিত থাকে সব বন্ধুরা শুভরাত্রি।